हेलो हेलो, क्या अवस्था? साबुन साबुन साबुन, हेलो साबुन। ठीक ठाक আছে সব কিছু। নাইস ভেরি নাইস। কি অবস্থা আপনাদের সবার? কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আপনারা তো, আমি অনেক ভালো আছি। সো হোপফুলি আজকে আমাদের নিউক্লিয়ার মেকানিক্স এর লাস্ট সেকশন, লেকচার নাম্বার 13। So today we will complete Newtonian mechanics, the largest chapter in physics, first paper, and finally 13th lecture for our Newtonian mechanics paper. Wow! Congratulations, Prabit! Congratulations! Shesi so tumi, shabash! You mean Jos? Chalo, chalo. Kotha ta amader? Acha koi shob kichu clear? Chalo, amra ache shuru korbo je dui ta topic bad ache. Agi bolchi, ekta rocket, ekta torque. Ekta rocket, ekta torque. Ekta rocket, ekta torque. रॉकेट टॉक, रॉकेट टॉक, ठीक है सर। सर प्रथम हमने रॉकेट दे शुरू करो, कि दे शुरू करो वो भैया भैया रॉकेट की रॉकेट उजे उजे उड़े की करे उड़े उड़ी जाए किचन दिए गैस छाती छाती उड़े जाए जालानी छाती छाती दर पर उड़े जाए बोले क्या बोले रॉकेट बोले ठीक है सर। তুমি আমি যে কেউ রকেট উঠতে পারি, আমার প্রতিদিন উঠা হয় কম বেশি রকেটে, তোমরা উঠো নাকি জানি না, আমার ভালো লাগে রকেট উঠতে। আচ্ছা পরে চলে শুরু করো। আচ্ছা আমরা রকেট করবো। ওকে, সো প্রথম কথা যেটা, আমাদের রকেটের ফর্মুলা ডিরাইভ করা লাগবে। কি করা লাগবে? রকেটের ফর্মুলা ডিরাইভ করা লাগবে। সেটা আমরা যেটা করবো সেটা হলো রকেটের ফর্মুলা ডিরাইভেশন। কেন? কারণ এটার মধ্যে সবকিছু আছে। হ্যাঁ, রকেটের প্যাচানোর মতো কিচ্ছু নাই, ফর্মুলাটাই প্যাচানো। রকেটের প্যাচানোর মতো কিচ্ছু নাই, কিন্তু ফর্মুলাটাই প্যাচানো। হ্যাঁ, কোনো কোনো বইয়ে দুইটা ফর্মুলাই দেওয়া আছে, কোনো কোনো বইয়ে দুইটা ফর্মুলা দেওয়া নাই। স্পেশালি যে তোমরা যখন বলবে রকেট এতখানি উপরে উঠছে, রকেটের 50% জ্বালানি ব্যবহার করা হয়ে গেছে, এখন রকেটের বেগ কত, এই টাইপের প্রবলেম সলভ করার জন্য যে ফর্মুলাটা আমাদের লাগে সেটা কোনো কোনো বইয়ে আছে, কোনো কোনো বইয়ে নাই। সো এই সেকেন্ড ফর্মুলাটা বেশি ইম্পর্টেন্ট, সব বইয়ে তুমি পাবা না, ঠিক আছে। সো এর জন্য রকেটের তিনটা ফর্মুলা আছে, উইল হ্যাভ টু ডিরাইভ দিস টু ফর্মুলাস, সেটা আজকে আমরা করবো। এন্ড রকেটের ম্যাথ আহা বলি কিছুই না, দুটা ফর্মুলা জানা থাকলে রকেটের ম্যাথ করা কোনো ব্যাপারই না, ঠিক আছে। চলো দেখো, এটা কি? এটা আমাদের রকেট, এটা কি? দিস ওয়ান ইজ আওয়ার মাদার আর্থ, আমাদের পৃথিবী। কি এটা? আমাদের মাদার আর্থ, আমাদের মা পৃথিবী, মাদার আর্থ পৃথিবী, ঠিক আছে। আচ্ছা, সো এই মাদার আর্থে কে দাঁড়িয়ে আছে? তুমি। কে এটা? তুমি। বলো রকেটে করে মহাকাশে কে যাচ্ছে? এটা কি? এটা মহাকাশ। বলো মহাকাশে কে যায়? তো ওয়ান এন্ড অনলি প্রবীণ ব্রো। তাহলে ভিতরে কে বসে আছে? প্রবীণ ব্রো। আমি শুয়ে আছি ভিতরে। আমি কি করতেছি? শুয়ে আছি ভিতরে। কে শুয়ে আছে? প্রবীণ ব্রো। এটা কে? তো ওয়ান এন্ড অনলি প্রো এমআইটি ব্রো, দ্য প্রো এমআইটি ব্রো, প্রবীণ ব্রো, ঠিক আছে। আচ্ছা, তো ভালো কথা শুয়ে আছে। তো তুমি কি করতেছো? পৃথিবী থেকে সবকিছু অবজার্ভ করতেছো। লাইক কি অবজার্ভ করতেছো? তুমি পৃথিবী থেকে সবকিছু কি অবজার্ভ করবে? তুমি পৃথিবী থেকে তুমি সবকিছু অবজার্ভ করবে। তুমি সবকিছু অবজার্ভ করবে, অবজার্ভ করবে পৃথিবী থেকে তুমি কি করবে? সবকিছু অবজার্ভ করবে, ঠিক আছে। কার সবকিছু? রকেটের সবকিছু, তারপর রকেট থেকে যে জ্বালানি বের কত হচ্ছে, এগুলো সবকিছু। ওকে, সো আমরা একটা টাইম ইন্টারভাল নিলাম। টাইম ইন্টারভালটা কি? যখন রকেট ছাড়ছে, যখন রকেট মাত্র ছাড়ছে, রকেট ছাড়ছে সেখান থেকে শুরু করে ডেল্টি সময় পর, সেখান থেকে শুরু করে ডেল্টি সময় পর। ওকে, কি বললাম? যখন রকেট ছাড়ছে সেখান থেকে শুরু করে ডেল্টি সময় পর পর্যন্ত আমাদের হিসাব করতে হবে। আরেকটা বার, কখন থেকে শুরু হবে? যখন রকেট ছাড়ছে তখন থেকে আমাদের হিসাব শুরু, সেখান থেকে আমরা একটা অবজারভেশন বা একটা এক্সপেরিমেন্ট চালাবো ডেল্টি সময় পর পর্যন্ত, ঠিক আছে। কিসের উপরে অবজারভেশন চালাবো? ভর বেগের উপর, ঠিক আছে। তাহলে তোমরা অবজারভেশন কোন সময় থেকে কোন সময় পর্যন্ত চলতেছে? যখন রকেট ছাড়ছে সেখান থেকে শুরু করে ডেল্টি সময় পর পর্যন্ত। ইজ ইট ক্লিয়ার? কোনো সমস্যা আছে? শিওর নাই? ভেরি গুড। তাহলে আমরা কি করব, যখন রকেট ছাড়ছে তখন তার ভরবেগ মাপবো, এবং ডেল্টি সময় পর সেই ভরবেগটা কত হয় সেটা মাপবো। ভরবেগের সংরক্ষণশীলতার যে নীতিটা, হ্যাঁ, কনজারভেশন অফ মোমেন্টাম, সেটা হালকা একটু নাড়াচাড়া হবে। ওকে, তাহলে হিসাব শুরু হবে যখন রকেট ছাড়ছে থেকে, হিসাব শেষ হবে ডেল্টি সময় পরে। তাহলে এইটা যেখান থেকে আমাদের হিসাব শুরু সেটাকে আমরা কি বলি?
ইনিশিয়াল ফেজ মানে শুরুর অবস্থা, ঠিক আছে? আমাদের ইনিশিয়াল ফেজ, ইনিশিয়াল ফেজ, আর এটা আমাদের টার্মিনাল ফেজ বা ফাইনাল ফেজ, ঠিক আছে? সো ইনিশিয়াল ফাইনাল আমরা কি মাপবো? মোমেন্টাম মাপবো। কি মাপবো? মোমেন্টাম বা পি বা ভরবেগ। একটা হলো পি আই, একটা হলো পি এফ। আই স্ট্যান্ডস ফর ইনিশিয়াল, এফ স্ট্যান্ডস ফর ফাইনাল। সো পি আই কি কাকে ইন্ডিকেট করতেছে? ইনিশিয়াল মোমেন্টামকে। পি এফ কাকে ইন্ডিকেট করতেছে? ফাইনাল মোমেন্টামকে বা শেষ ভরবেগকে। কার কার ভরবেগ মাপবে ভাইয়া? একজন একটা মাপবো, সে হলো রকেট, তাকে তো মাপাই লাগবে। আর একজন একটা মাপবো ভাইয়া, কাকে মাপবো? সে হলো জ্বালানি, যে নির্গত হচ্ছে, যে নির্গত হচ্ছে একটা দাগ করতেছে, ঠিক আছে? কয়জন একটা মাপবো? দুইজন একটা, একজন হলো রকেট, একজন হলো জ্বালানি। কে জ্বালানি? ব্যাচেলর কন্ডেন্সার বলে কে তুমি? কবিলা। তো এইভাবে এটাকে জ্বালানি। আচ্ছা বলে বলে ওকে। সো ধরো যখন রকেটটা ছাড়ছে, রকেট তখন ভি বেগে উড়া শুরু করছে। কত বেগে উড়া শুরু করছে? ভি বেগে উড়া শুরু করছে। এখন কিছুক্ষণ উড়ার পর, কিছুক্ষণ উড়ার পর রকেটের বেগ পারবে না? অবশ্যই পারবে। প্রথমে ওরা শুরু করছে ভি বেগ নিয়ে, কিছুক্ষণ পর তোর বেগ বাড়বে। ধরো কিছুক্ষণ পর মানে ডেল্টি সময় পর ওর বেগ বেড়ে ভি প্লাস ডেল্টি হয়েছে, মানে ডেল্টি পরিমাণ ওর বেগ বৃদ্ধি পেয়েছে। বুঝছো কি বললাম? রকেটটা প্রথমে ভি বেগ নিয়ে উড়া শুরু করছে, মানে মাত্র একটা ইনিশিয়াল একটা ভেলোসিটি পাইছে, ঠিক আছে? কিছুক্ষণ পর বেগ বাড়বে না, যেহেতু অ্যাক্সিলারেশন আছে অবশ্যই বাড়বে। প্রথমে আস্তে উড়া শুরু করতে পারে, তার মানে কি হয়? প্রথমে বেগ কম, আস্তে আস্তে বেগটা ইনক্রিজ করে। সো ধরো ডেল্টি সময় পর রকেটের বেগ হয়েছে ভি প্লাস ডেল্টি, তার আগে ছিল ভি, ডেল্টি পরিমাণ বেগ বৃদ্ধি পেয়েছে, এখন বেগ হয়েছে ভি প্লাস ডেল্টি, ঠিক আছে? এখন ভাইয়া রকেট যখন উড়ে, হ্যাঁ, তখন রকেটের পিছনে কি হয়? জ্বালানি বেরোয়, যে রকেট যায় জ্বালানি বেরোয়, রকেট, এটা রকেট, এটা জ্বালানি, লালটা কি জ্বালানি, কালোটা কি রকেট, এটা দেখো, ঠিক আছে? জ্বালানি বের করতে বের করতে যায়, ঠিক আছে? তো তোমাকে বলছে জ্বালানি নির্গত হচ্ছে ভি আর বেগ। এখানে একটা ইম্পর্টেন্ট পয়েন্ট আছে, এই যে জ্বালানির বেগটা, এটা হলো রকেট চারির সাপেক্ষে, মানে প্রমিত ব্রোর সাপেক্ষে, আমার সাপেক্ষে, মানে আমি কি দেখব, আমি যেটা দেখব সেটা হলো ভি আর, ঠিক আছে? তাহলে এই যে ভি আর যেটা, সেটা কার সাপেক্ষে? রকেটে যে বসে থাকবে তার সাপেক্ষে। এটা ধরো তোমাকে দিবে, তোমাকে বলছে রকেট যে বসে আছে সে যদি একেবারে পিছন দিকে তাকায়, সে কি দেখে? ধরো 300 মিটার পার সেকেন্ড বেগে যারা নির্গত, যেটা কে দেখতেছে? রকেট যে বসে আছে, মানে আমি, তুমি দেখতেছো পৃথিবী থেকে? নো। কে দেখতেছে এটা? আমি, রকেটের মধ্যে আমি বসে আছি, তাকাইলাম, জ্বালানি বের হচ্ছে 300 মিটার পার সেকেন্ড বেগে, আমি দেখতেছি। তাহলে এই ভিআর যেটা, এটা কার সাপেক্ষে বেগ? রকেটে যে বসে আছে তার সাপেক্ষে, মানে রকেটে কে বসে আছে? কে কে কে? আমি। ও শিট। তাহলে এটা কার সাপেক্ষে বেগ? আমার সাপেক্ষে, মানে প্রমিত ব্রোয়ের সাপেক্ষে, সাপেক্ষে, বুঝতে পারছো? কার সাপেক্ষে? আমার সাপেক্ষে। ওকে, এখন আমি তোমাকে বললাম রকেটটা ধর শুরুতে ছিল এম, অনেক কিছু আছে, হ্যাঁ, এমটা কি শুরুতে রকেটের ধর, এমটা কি শুরুতে রকেটের ধর, শুরুতে রকেটের ধর। দেখো ভাইয়া, ডেল্টি সময়ে কিছুটা পরিমাণ জ্বালানি রকেট থেকে বের হয়ে যাবে, ডেল্টি সময়ে কিছুটা পরিমাণ জ্বালানি রকেট থেকে বের হয়ে যাবে। তাহলে রকেটের মধ্যে তো জ্বালানি ছিল, সেই জ্বালানি এখন বের হয়ে গেল, ঠিক আছে? মানে এটা ছোট হাতের এই বিন্দু, এটা ছোট হাতের এই বিন্দু, ঠিক আছে? ছোট হাতের বিচারে তো দেখ না, কিছু শুরুতে রকেটের মধ্যে একটা সার্টেন অ্যামাউন্টের জ্বালানি বা ফুয়েল ছিল, সব সহ রকেটের ভর ছিল এ, মানে রকেটের নিজস্ব বডির একটা ভর আছে প্লাস ওর মধ্যে কিছু জ্বালানি আছে, সব মিলে ওর ভর হলো এ। ভাইয়া কিছুক্ষণ পর, ডেল্টি সময় পর রকেট থেকে তো জ্বালানি বের হচ্ছে, তাহলে রকেটের টোটাল ম্যাস কি সেম থাকবে নাকি ডিক্রিজ করবে? অবভিয়াসলি ইট উইল ডিক্রিজ। কেন? কারণ রকেট থেকে জ্বালানি বের হচ্ছে, জ্বালানি বের হওয়া মানে ভর নির্গত হওয়া। যদি রকেট থেকে ভর বের হয়, রকেটের টোটাল ম্যাস ডিক্রিজ করবে না? অবভিয়াসলি ইট উইল ডিক্রিজ, বুঝছো? তাহলে বলো ডেল্টি সময় পর, ডেল্টি সময় পর ধরো রকেট থেকে ডেল এর, ডেল এর পরিমাণ জ্বালানি বের হয়ে গেছে, কতক্ষণ জ্বালানি বের হয়ে গেছে? ডেল এর, ডেল এর কি, ডেল এর কি, ডেল্টি সময় পর, ডেল্টি সময় পর নির্গত টোটাল জ্বালানির ভর, নির্গত টোটাল জ্বালানির ভর, বুঝছো? 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 শুরুতে রকেটের ভর কত ছিল?
ডেলটি সময় কি হইছে ডেলএম পরিমাণ জ্বালানি রকেট থেকে বের হয়ে গেছে ঠিক আছে সো এই হলো মোটামুটি যে ডেটাগুলো আমাদের কাছে লাগবে আমি আরেকটা বার অ্যানালাইসিস করি রকেট একখানা আছে ঠিক আছে রকেটের মধ্যে কি বসে আছে আদি পৃথিবী থেকে বসে আছে তুমি সবকিছু দিয়ে দেখবে তুমি পৃথিবী থেকে তুমি সবকিছু দেখবে পৃথিবী থেকে এভরিথিং ইউ উইল হ্যাভ টু অবজার্ভ তুমি সবকিছু অবজার্ভ করবে ওকে ভালো সো রকেটটা যখন উড়া শুরু করলো ও ভিবেগে উড়া শুরু করলো ঠিক আছে রকেট থেকে জ্বালানি বের হচ্ছে রকেট অ্যাক্সিলারেশন পাচ্ছে রকেট থেকে জ্বালানি বের হচ্ছে রকেট অ্যাক্সিলারেশন পাচ্ছে কিছুক্ষণ পর গিয়ে রকেটের বেগ অবশ্যই বৃদ্ধি পাবে ডেলটি সময় পর গিয়ে ধরো রকেটের বেগ ডেলভি পরিমাণ বৃদ্ধি পাবে রকেটের বেগ তাহলে এখন কত শুরুতে ছিল ভি এখন বৃদ্ধি পেয়ে হয়েছে ভি প্লাস ডেলভি ভাইয়া এইটুক সময় কি রকেটের ম্যাস সেম থাকবে নো প্রথমে রকেটে টোটাল ম্যাস ছিল এম ডেলটি সময়ে জ্বালানি বের হয়ে যাবে কিছুটা ততটুকু ভর হ্রাস পাবে রকেট থেকে আমরা ধরেছি ডেলটি সময়ে ডেলের পরিমাণ জ্বালানি রকেট থেকে বের হয়ে যায় তাহলে যদি প্রশ্ন করি ডেলটি সময় পর রকেটের ভর কত কি বলবা প্রথমে ছিল এম ডেলের পরিমাণ জ্বালানি নির্গত হয়ে গেছে তাহলে এখন ভর কত এম মাইনাস ডেলের তার মানে এখন কারেন্টলি রকেটের যে ম্যাস সেটা হলো এম মাইনাস ডেলের আফটার ডেলটি সেকেন্ড মানে ডেলটি সময় পরে বুঝছো বুঝছো ভেরি নাইস যে কয়েকটা ডেটার কথা বলছি বোর্ডে যে কয়েকটা জিনিস লিখছি এই কয়েকটা জিনিস ক্লিয়ার কিনা এখন আমাদের সূত্র বের করা লাগবে বাট তার আগে কয়েকটা জিনিস ক্লিয়ার হওয়া লাগবে তাহলে ঝামেলা আছে বলো ক্লিয়ার ভেরি জোস ভেরি নাইস সরি বাকিদের কি অবস্থা বাকিদের কি ক্লিয়ার নাই ক্লিয়ার না কোনটা কেউ কিছু বলে না হ্যাঁ শুরুতে রকেটের ভর কত ছিল এম তাই না শুরুতে রকেটের বেগ কত ছিল ভি তাহলে শুরুতে রকেটের ভর বেগ কত ছিল ভাই তুমি শুরুর ভর জানো শুরুর বেগ জানো তাহলে শুরুর ভর বেগ কত হবে এম ভি সহজ ঠিক আছে ভাইয়া শুরুতে একদম ইনিশিয়ালি একদম ধরো অল্প একটু জ্বালানি বের হয়েছে সেটাকে আমরা ধরে নিব জ্বালানি বেরই হয় নাই এরকম টাইপের হ্যাঁ জ্বালানি একদম মানে বের হয় নাই বললেই চলে ঠিক আছে অথবা ধরো এরকম কথা এরকম চিন্তা করতে পারো ধরো শুরুতে হ্যাঁ শুরুতে রকেটের মধ্যে মানে আমরা যখন হিসাব করা শুরু করছি তখন রকেটের মধ্যে কথার কথা 300 মিটার জ্বালানি ছিল কত ছিল 300 মিটার জ্বালানি ছিল বুঝছো কথা বলছিল 300 মিটার ধরো ডেলটি সেকেন্ড পর রকেটের মধ্যে এখন 100 কেজি জ্বালানি আছে আচ্ছা আমি কি তাহলে এরকম লিখতে পারি যে শুরুতে বের হওয়া জ্বালানির ভর 0 এবং ডেলটি সময় পর বের হওয়া জ্বালানির ভর 200 অবশ্যই পারি আমি ইনিশিয়ালটাকে 0 করে দিছি অ্যান্ড সেখান থেকে ডেলটি সময় পর আরো 200 কেজি জ্বালানি বের হয়েছে বুঝছো তাহলে ইনিশিয়ালি আমার কোনো জ্বালানি জ্বালানি বের হচ্ছে তাহলে এখন কারেন্ট ম্যাস কত m minus del বলো রকেটের কারেন্ট ভেলোসিটি কত v প্লাস del v কত v প্লাস del v তাহলে এখনকার ভর মানে ফাইনাল ভর ইনটু ফাইনাল বেগ ইজ ইকুয়ালস টু ফাইনাল ভর বেগ বুঝি ঠিক আছে ওকে বলো জ্বালানি কত খাটি বের হইছে del এর পরিমাণ তাহলে ফাইনাল ম্যাস কত জ্বালানির del এর বলো জ্বালানির ফাইনাল ভেলোসিটি কত ভাইয়া ভাইয়া vr আচ্ছা vr এইখানে কারেন্ট যাবে কেন ভাইয়া এইটা 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 কার সাপেক্ষে বের করছো কার সাপেক্ষে পৃথিবী থেকে তুমি সবকিছু অবজার্ভ করবা এইটা 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 সবকিছুই পৃথিবীতে থাকা তোমার সাপেক্ষে নেওয়া কি
কিন্তু ভিআর দেখি তোমার সাপেক্ষে না, ভিআর কিন্তু আমার সাপেক্ষে নেওয়া ছিল, মানে রকেটে যে বসে আছে তার সাপেক্ষে নেওয়া ছিল। সো ভেলোসিটি যেটা জ্বালানিতে নেওয়া লাগবে সেটা হলো তোমার সাপেক্ষে এটা নেওয়া লাগবে, মানে পৃথিবীতে যে দাঁড়ায় আছে তার সাপেক্ষে এটা নিয়ে এখানে বসা লাগবে, বুঝছো? প্রসঙ্গ কাঠামো যেকোনো একটা নেওয়া লাগবে, দুই তিনটা নেওয়া যাবে না, ঠিক আছে? একটা সার্টেন ফর্মুলা তুমি অ্যাপ্লাই করতে যাচ্ছ, ঠিক আছে? যে জায়গাটা গুলা নিবা একটা প্রসঙ্গ কাঠামো সাপেক্ষে নেওয়া লাগবে, দুই তিনটা সাপেক্ষে না। দেখো তুমি আর আমি কিন্তু দুটা ভিন্ন প্রসঙ্গ কাঠামো, আমি রকেটের মধ্যে তুমি পৃথিবীতে, তুমি তিনটা ডেটা দিলে একটা প্রসঙ্গ কাঠামো সাপেক্ষে, আর একটা দিলে আরেকটা প্রসঙ্গ কাঠামো সাপেক্ষে, হবে না? যেগুলো একটার সাপেক্ষে সবগুলো নেওয়া লাগবে। সো আমরা নিচ্ছি পৃথিবীতে থাকা মানুষের সাপেক্ষে, ঠিক আছে? মানে তোমার সাপেক্ষে। So we are this one will not be valid. তাহলে ভাই আর কি হবে, চলো মুছে একটু বুঝার চেষ্টা করি, নাহলে কি হবে? আমার ডাস্টারটা কোথায়? একটু আগে ছিল, পাচ্ছি না, ওকে, সমস্যা নেই, ইস্যু আছে, ইস্যু আছে। চলো দেখি বুঝার চেষ্টা করি, দেখো ভালো মতো, হ্যাঁ বুঝো, রাস্তার মধ্যে আছি আমি, বাস চলতেছে 20 মিটার পার সেকেন্ড বেগে, বাসের উপর দাঁড়ায় আছো তুমি, তোমার হাতে আছে একটা লালটু মার্কা বল, কেমন বল? লালটু মার্কা বল, ঠিক আছে? তুমি কি করলা, বলটাকে নিক্ষেপ করলা, নিক্ষেপ করে বললা বলটাকে আমি 10 মিটার পার সেকেন্ড বেগে নিক্ষেপ করছি, এটা হলো আমি এবং এটা হলো তুমি। তুমি বলটাকে নিক্ষেপ করে বললা তুমি বলটাকে 10 মিটার পার সেকেন্ড বেগে নিক্ষেপ করছো, তাহলে এই যে 10 এটা কার সাপেক্ষে বেগ? তোমার সাপেক্ষে বলে তুমি বলছো, আমি বলি নাই, কে বলছে? তুমি বলছো, ঠিক আছে? এটা কার সাপেক্ষে? তোমার সাপেক্ষে। কার সাপেক্ষে? তোমার সাপেক্ষে, ওকে। এখন যদি আমি প্রশ্ন করি আমার সাপেক্ষে বলের বেগ কত হবে, দেখো ভাই তুমি বাসের মধ্যে ছিল, বাস 20 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছিল, তার মানে বাসের মধ্যে থাকা তুমিও 20 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছিল, তোমার হাতে থাকা স্থির বলটাও 20 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছিল, বলটা তোমার সাপেক্ষে 10 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল, তুমি তো নিজেই বিশে গতিশীল, তুমি তো নিজেই 20 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল, কার সাপেক্ষে? তোমার বেগ 20, কার সাপেক্ষে? রাস্তায় দাঁড়ানো আমার সাপেক্ষে, রাস্তায় দাঁড়ায় আমি বলবো বাসটা 20 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছে, রাস্তায় দাঁড়ায় আমি বলবো বাসের উপর থাকা তুমি 20 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছ, রাস্তায় দাঁড়ায় আমি বলবো তোমার হাতে থাকা বলটাও 20 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছে, এখন তুমি বলটাকে 10 মিটার পার সেকেন্ড বেগে নিক্ষেপ করছো, ঠিক আছে? মানে তোমার সাপেক্ষে বলটা 10 মিটার পার সেকেন্ড বেগে আগায় যাচ্ছে, তাহলে বলের অ্যাকচুয়াল ভেলোসিটি কত? আমার সাপেক্ষে বলের বেগ কত? অবশ্যই 30, কত? 30, বুঝছো? আমার সাপেক্ষে তোমার বেগ 20, আমার সাপেক্ষে বলের বেগ 30, তোমার সাপেক্ষে বলের বেগ 10, বুঝছো? কোনো সমস্যা আছে নাই? আপেক্ষিক বেগের কনসেপ্ট বুঝি, বুঝি, শিওর ভাইয়া? ভেরি নাইস, এটা বোঝা উচিত, এটা সহজ জিনিস, ওকে? এইবার বলটাকে তুমি উল্টা দিকে নিক্ষেপ করছো, তুমি ঘুরছো, তুমি কি করছো? উল্টা দিকে ঘুরছো, হ্যাঁ, তুমি যেদিক ঘুরে গেছো তোমার হাতে সেই লালটু বল, কি বল? লালটু বল, ওকে? আচ্ছা তুমি বলটাকে নিক্ষেপ করেছো এদিক বরাবর 10 মিটার পার, ধরো 5 মিটার পার সেকেন্ড বেগে, কত বেগে? 5 মিটার পার সেকেন্ড বেগো, 5 মিটার পার সেকেন্ড বেগো, ঠিক আছে? ওকে, এখন দেখো এই যে 5 মিটার পার সেকেন্ড কার সাপেক্ষে? ভাইয়া তুমি নিক্ষেপ করছো, তুমি বলছো 5, কার সাপেক্ষে এটা? তোমার সাপেক্ষে, কার সাপেক্ষে? তোমার সাপেক্ষে। আমি যদি প্রশ্ন করি আমার সাপেক্ষে কত, বলো আমার সাপেক্ষে তোমার বেগ কত? অবশ্যই 20, অবশ্যই 20 মিটার পার সেকেন্ড। আমার সাপেক্ষে তোমার বেগ কত? 20 মিটার পার সেকেন্ড, ঠিক আছে? যদি বলটাকে তুমি নিক্ষেপ না করতাম, বলটা যদি তুমি হাতে ধরে রাখতাম, আমি কি বলতাম বলের বেগ কত? জিরো বলতাম না? বাসের মধ্যে তুমি আছো, তোমার হাতে বল আছে, বাস ভিসে গেলে তুমিও ভিসে যাচ্ছ, তুমি ভিসে গেলে তোমার হাতে থাকা স্থির বলও ভিসে যাচ্ছে, বুঝছো? সো বলটা যদি তুমি নিক্ষেপ না করতাম আমি কিন্তু বলের বেগ 20 পেতাম, বাট বলটাকে তুমি নিক্ষেপ করছো, এন্ড ইউ আর সেইং দ্যাট বলটার বেগ, দ্য ভেলোসিটি অফ দিস বল is 5 meter per second and is opposite to the direction of your velocity. মানে তুমি যে দিকে যাচ্ছ তার উল্টা দিকে 5, তার মানে তোমার সাপেক্ষে বলটা 5 মিটার পার সেকেন্ড থেকে পিছায় যাচ্ছে, তোমার সাপেক্ষে বলটা 5 মিটার পার সেকেন্ড থেকে পিছায় যাচ্ছে, বল কি আমার সাপেক্ষে পিছায় যাচ্ছে? নো, বলের বেগ অ্যাকচুয়ালি
5 মিটার পার সেকেন্ড বেগ আগায় যাচ্ছে তার মানে বলের বেগ তোমার সাপেক্ষে 5 মিটার করে পিছায় যাচ্ছে তার মানে বলের বেগ তোমার সাপেক্ষে 5 মিটার পার সেকেন্ড বেগ আগায় যাচ্ছে তার মানে বল প্রতি সেকেন্ডে তোমার থেকে 5 মিটার করে পিছায় যাচ্ছে তার মানে বলের বেগ তোমার সাপেক্ষে 5 মিটার পার সেকেন্ড বাট সেটা আমার সাপেক্ষে 15 মিটার পার সেকেন্ড এই পণ্য কেমনে পাইছো 20 মাইনাস 5 তার মানে যখন অপোজিট ডিরেকশনে তুমি নিক্ষেপ করো ঠিক আছে তখন তোমার বেগ মাইনাস তোমার সাপেক্ষে বলের বেগটা হবে ওর অ্যাকচুয়াল ভেলোসিটি বুঝছো তোমার বেগ মাইনাস তোমার সাপেক্ষে বলের বেগটা হবে ওর অ্যাকচুয়াল ভেলোসিটি যখন তুমি অপোজিট ডিরেকশনে নিক্ষেপ করবা ঠিক আছে ভাই এই পর্যন্ত কি বুঝি নাকি বুঝি না এই যে কনসেপ্টটা আপেক্ষিক বেগের এটা কি বুঝি নাকি বুঝি না এই যে কনসেপ্টটা আপেক্ষিক বেগের এটা কি বুঝি নাকি বুঝি না ছোট ছোট সোনামণিরা বলো তো দেখি আমরা বুঝি নাকি বুঝি না কোনটা বলো তো এই যে দুটো জিনিস বললাম একদিকে নিক্ষেপ করলে কি অপোজিট ডিরেকশন নিক্ষেপ করলে কি ইহা কি আমাদের বোধগম্য হয় তাড়াতাড়ি দেরি করলে মাই একদম মাই ঠিক আছে একদম মাই দিব বলো কাজই বলো আচ্ছা না বলো 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 বোঝো নাকি বোঝো না আয় হায় এটা এটা কেমন তাহলে রকেটে থাকা আমিও যাচ্ছি ভি প্লাস ডেল ভি বেগে মানে ডেল্টি সময় পরের হিসাব ঠিক আছে রকেট যাচ্ছে ভি প্লাস ডেল ভি বেগে তাহলে রকেটে থাকা আমি যাচ্ছি ভি প্লাস ডেল ভি বেগে আমি বলতেছি জ্বালানি যাইতেছে উল্টা দিকে ভিআর বেগে বুঝছো বাসের মধ্যে ছিলা তুমি তোমার থেকে উল্টা দিকে যাচ্ছিল বল 5 মিটার পার সেকেন্ড বেগে যখন অ্যাকচুয়াল ভেলোসিটি বের করতে বলছি মাইনাস করে ঠিক আছে রকেটে আসি আমি আমার বেগ ভি প্লাস ডেল ভি আমার সাপেক্ষে জ্বালানির বেগ উল্টা দিকে ভিআর তাহলে যখন আমি বলবো পৃথিবীর সাপেক্ষে বা ওর অ্যাকচুয়াল ভেলোসিটি কত কি করা লাগবে অপোজিট ভেলোসিটিকে মাইনাস করে দেওয়া লাগবে তাহলে পৃথিবীতে দাঁড়ানো তোমার সাপেক্ষে জ্বালানির বেগ পাওয়া যাবে বুঝছো জাস্ট আগের কারটার সাথে কম্পেয়ার করো বাসের সাথে কম্পেয়ার করো ইউ গেট দিস রেজাল্ট যদি আগেরটা বুঝে থাকো এটা এমনি অটোমেটিক্যালি পেয়ে যাবে তাহলে বলো রকেটের বেগ রকেট থেকে নির্গত জ্বালানির বেগ কত পৃথিবীতে দাঁড়ানো মানুষের সাপেক্ষে ভি প্লাস ডেল ভি মাইনাস ভি সংরক্ষণশীলতা নীতি অ্যাপ্লাই করতে পারো তোমার কোনো আপত্তি আছে যদি আমি এটা লিখি কোনো আপত্তি আছে ভাই ভাই ভেরি গুড তাহলে চলো এটাকে এখানে একটু গুছিয়ে রাখো m del v is equals to del m vr এখন দেখো ডেল্টি সময় পরে না এসব হিসাব
এখন আমরা কি করব দুই পাশকে ডেলটা দিয়ে ভাগ করব m del v by del t del n by del t into vr এখন আমাকে একটা কথা বলেন আপনি কি বলে সংজ্ঞা জানেন আপনি কি নিউটনের গতির দ্বিতীয় সূত্র জানেন বলেন তো বল কি কোন বস্তুর ভরবেগের পরিবর্তনের হারই হলো বল তাই তো আচ্ছা তাহলে আমি এই যে লিখছি m del v by del t এটা কি ভরবেগের পরিবর্তনের হার তাহলে এটা অ্যাকচুয়ালি কি বল কেমন বল ধাক্কা বল হ্যাঁ ধাক্কা বল কি ভাইয়া ভাইয়া ধাক্কা বল কি বলতেছি মানে ধাক্কা বল কি বলতেছি আগেটা লেখো আগেটা লেখো ধাক্কা বল কি আপ থ্রাস্ট কি বলে এটাকে আপ থ্রাস্ট রকেট যখন উঠে উপরের দিকে একটা উপরে দিকে থ্রাস্ট ফিল করে মানে উপরের দিকে একটা ধাক্কা খায় ঠিক আছে ও নিচের দিকে জ্বালানিটা থ্রো করে এন্ড নিউটনের গতির তৃতীয় সূত্র অনুসারে ও কি করে উপরে দিকে একটা ধাক্কা খায় ওই যে ধাক্কাটা যে খায় যে ফোর্স নিয়ে ধাক্কাটা খায় সেটাই হলো সেই ধাক্কা বল এন্ড সেটা বের করার ফর্মুলা হলো এটা বুঝছো বুঝছো এটাই হলো রকেট যে আপ থ্রাস্টটা ফিল করে রকেট যে আপ থ্রাস্ট ফিল করে আপ থ্রাস্ট ফিল করে বা উপরের দিকে যে ধাক্কাটা ফিল করে আপ থ্রাস্ট ফিল করে সেটা বের করার ফর্মুলা বুঝছো রকেট যে আপ থ্রাস্টটা ফিল করবে উপরের দিকে যে ধাক্কাটা ফিল করবে কিসের জন্য ধাক্কাটা ফিল করবে জ্বালানি নির্গমনের কারণে জ্বালানি নিক্ষেপ করতেছে নিচের দিকে যেহেতু নিচের দিকে একটা ফোর্স অ্যাপ্লাই করতেছে অ্যাকর্ডিং টু দ্য থার্ড ল অফ নিউটন ইট উইল গেট আ অপোজিট রিঅ্যাকশন ঠিক আছে টু গেট আ রিঅ্যাকশন ইন দ্য অপোজিট ডিরেকশন ওকে উপরের দিকে একটা বিপরীতমুখী বল পাবেন সেই বলটা কেমন বল ধাক্কা বল একটা আপ থ্রাস্ট উপরের দিকে একটা ধাক্কা থাকে বুঝছো সো এই হলো ধাক্কা বল বের করার ফর্মুলা এটা বইয়ের মধ্যেও আছে ঠিক আছে এখন ভাইয়া এখানে একটু বুঝার ব্যাপার আছে এখানে একটু বুঝার ব্যাপার আছে আমি বুঝার ব্যাপারটা একটু বলি এই যে ডেল এম বাই ডেল টি হ্যাঁ ডেল এম বাই ডেল দেখো তো ভাইয়া আমি কি বলতে পারি ডেল টি সময়ে রকেট থেকে ডেল এম ভরের জ্বালানি বের হইছে ডেল টি সময়ে রকেট থেকে ডেল এম ভরের জ্বালানি বের হইছে তাহলে একক সময়ে রকেট থেকে কতখানি জ্বালানি বের হইছে নির্গত হয় একক সময়ে কতখানি জ্বালানি নির্গত হয় ডেল এম ডিভাইডেড বাই ডেল টি এন্ড দ্যাট ইজ কল্ড জ্বালানি নির্গমনের হার বুঝছো তাহলে ডেল এম বাই ডেল টি আমরা কি বলবো জ্বালানি ঠিক আছে তারপরে ধাক্কা বল যেটা রকেট উপরের দিকে ফিল করবে সেটা হলো জ্বালানি নির্গমনের হার জ্বালানি নির্গমনের হার কিন্তু রকেট থেকে জ্বালানি নির্গমনের বেগ কার সাপেক্ষে রকেট চালির সাপেক্ষে এই যে ভিআর এটা কার সাপেক্ষে রকেট চালির সাপেক্ষে সো এই ফর্মুলা যেটা ডিরাইভ করা হলো এটাকে আপনাদের ক্লিয়ার নাকি ক্লিয়ার না কাইন্ডলি লেট মি নো আমাকে একটু জানাও এটাকে আমাদের ক্লিয়ার নাই ক্লিয়ার একটু জানাও জানিয়ে দাও এটা কি আমাদের ক্লিয়ার নাকি ক্লিয়ার না বলিও বলিও ইহা ক্লিয়ার ও নাকি ক্লিয়ার ও না বলিও বলিও বাচ্চারা ও ভাই বলো ক্লিয়ার নাই ক্লিয়ার না একটা ফর্মুলা দিয়ে হইছে বলো না ইহা কি তোমরা বইছ নাকি বজনি কোনটা বলো 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 কেউ কিছু কয় না কিতা ধরে বলতাম যে তোমরা বুঝছো আচ্ছা ক্লিয়ার ক্লিয়ার ওকে ওকে জোস একজন বলছে ক্লিয়ার বাকিরা আই গেস ক্লিয়ার তাহলে না আগে ঠিক আছে ওকে হয়েছে একটা ফর্মুলা ওকে এখন আমরা একটু সূক্ষ্ম হিসাব করতে চাই কি করতে চাই একটু সূক্ষ্ম হিসাব করতে চাই ঠিক আছে তো যখনই তুমি সূক্ষ্ম হিসাব করতে যাবা লার্জ স্কেলে মান নিয়ে কাজ করা যাবে বুঝো যখনই তুমি সূক্ষ্ম হিসাব করতে যাবে লার্জ স্কেলের মান নিয়ে কখনোই কাজ করা যাবে না সবসময় ছোট স্কেলের মান বলা লাগবে মানে একদম ক্ষুদ্র ক্ষুদ্র মান নিয়ে কাজ করা লাগবে এই যে ডেল এম ডেল টি এগুলো কি বুঝায়
কতখানি ভর নির্গত হলো, কতখানি সময় গেল, লার্জ স্কেল মানে অনেকটা সময় গেছে, অনেকটা ভর নির্গত হয়েছে। তুমি যদি একদম অ্যাকুরেট ভ্যালু বের করতে চাও এই ধাক্কা ভরের, তাহলে লার্জ স্কেলে মান নিয়ে কখনোই কাজ করা যাবে না। কেমন মান নেওয়া লাগবে? ছোট্ট স্কেল, উই হ্যাভ টু টেক ভ্যালু ইন স্মল রেঞ্জ, ছোট্ট স্কেলে মান নেওয়া লাগবে। ঠিক আছে, কেমনে নিব ভাইয়া, কেমনে নিব? জাস্ট ডেলিটাকে ডি লিখে দিবা, ঠিক আছে? যেটা তোমার ছিল বড় স্কেলে মান, সেটা ছোট স্কেলে মান হয়ে যাবে। এই যে এম ধাক্কা ইজ ইকুয়ালস টু ডিএম বাই ডিটি ইনটু ভিআর। ঠিক আছে, কি বুঝায়? ক্ষুদ্র ভর। এটা কি বুঝায়? ক্ষুদ্র সময়, বুঝছো? এটা বড় ভর এন্ড বড় সময়কে ইন্ডিকেট করে, এটা ক্ষুদ্র ভর এন্ড ক্ষুদ্র সময়কে ইন্ডিকেট করে। ওকে, ডি তার পর জানা যায় বাই ডিফারেন্সিয়েশন ফর অপশন অফ আই গেস। ওকে, বাট সামনে একটা মাইনাস বল আছে, কেন হইল? আপনি সামনে কেন মাইনাস দিলেন? কারণ 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 অন্তরীকরণ দিয়ে কি বুঝো? পরিবর্তনের হার। পরিবর্তন তো পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে। যদি পরিবর্তন পজিটিভ হয়, যদি পরিবর্তন পজিটিভ হয় মানে যদি কোনো কিছু বৃদ্ধি পায়, তখন তুমি প্লাস সাইন দিবে, তখন ডিফারেন্সিয়েশন হবে পজিটিভ। যদি কোনো কিছু হ্রাস পায়, তখন কি ডিফারেন্সিয়েশন পজিটিভ আসবে? না, অবশ্যই নেগেটিভ আসবে। কেন? হ্রাস পাওয়াকে ইন্ডিকেট করার জন্য। কেন মাইনাস দিলাম? কারণ রকেটের ভরটা হ্রাস পাচ্ছে। ঠিক আছে, যে ডি এল বাই ডিটি, ডিএম বাই ডিটি, এলটা কি ছিল? রকেটের ভর। ডিএম বাই ডিটি কি নির্দেশ করতেছে? সময়ের সাপেক্ষে রকেটের ভর কি পরিমাণ পরিবর্তিত হচ্ছে। ঠিক আছে, আচ্ছা, রকেটের ভর কি বৃদ্ধি পাচ্ছে না হ্রাস পাচ্ছে? অবশ্যই হ্রাস পাচ্ছে, অবশ্যই হ্রাস পাচ্ছে। তার জন্য সামনে মাইনাসটা করবো, বুঝছো? হ্যাঁ, কি বলছে? আরেকবার অন্তরীকরণ দিয়ে আমরা কি বুঝি? কোনো কিছু পরিবর্তনের হার বের করা বা রেট অফ চেঞ্জ বের করা। এখন পরিবর্তন দুই রকম হতে পারে, কোনো কিছু বাড়তে পারে, কোনো কিছু কমতে পারে। ঠিক আছে, ধরো একজনের টাকা পয়সা বাড়তেছে, আর একজনের টাকা পয়সা কমতেছে। ঠিক আছে, ধরো একজনের টাকা দিলে 10 টাকা করে পায়, তাহলে তার সময়ের সাপেক্ষে, তার সময়ের সাপেক্ষে টাকা পরিবর্তনের হার কত? কি লিখবা? 10 টাকা পার ডে। তুমি লিখবা সময়ের সাপেক্ষে টাকা পরিবর্তনের হার 10 টাকা পার ডে। সামনে কি আছে? প্লাস। এটাকে ইন্ডিকেট করে তার টাকা বৃদ্ধি পাচ্ছে। যদি সামনে মাইনাস দিতাম, মাইনাস 10 টাকা পার ডে, তার টাকা পরিবর্তনের হার মাইনাস 10 টাকা পার ডে, হোয়াট ডাজ দ্যাট ইন্ডিকেট? ইন্ডিকেট করে তার টাকার পরিমাণ হ্রাস পাচ্ছে, বুঝছো? একইভাবে মাইনাস দেওয়া হচ্ছে কারণ অ্যাকচুয়ালি রকেটের ভরটা হ্রাস পাচ্ছে। জ্বালানি যখন বের হয়ে যাবে, জ্বালানি যখন ইনজেক্ট করবে রকেট, হ্যাঁ, তাহলে যখন ফুয়েল ইনজেক্ট করবে, তখন কি হবে? রকেটের ম্যাস ডিক্রিজ করবে। সো টাইমের সাথে সাথে ওর ম্যাসেজে চেঞ্জটা আসবে, দ্যাট উইল বি নেগেটিভ। ওকে, তার জন্য সামনে মাইনাস দেওয়া হচ্ছে, বুঝছো? ওকে, ভেরি নাইস। আচ্ছা, এখন আমাকে একটা কথা বলো, রকেটটা উপরের দিকে একটা ধাক্কা ফিল করবে, খুব ভালো, খুব ভালো ধাক্কা ফিল করে রকেটটা এ তরণে চলা শুরু করবে। কি বলো, রকেটটা কোন তরণে চলতেছে? এ তরণে চলতেছে। আমি দেখলাম সামেশন অফ এফ ইজ ইকুয়াল টু এম। এটা কি নিউটনের গতির দ্বিতীয় সূত্রের অনুসিদ্ধান্ত। এটা সামেশন অফ এফ ইজ ইকুয়াল টু এম, মানে কোনো একটা বস্তুর উপর যতগুলো লব্ধিবল কাজ করবে সবগুলার ভেক্টর সাম ইজ ইকুয়াল টু ওই বস্তুর ভর ইনটু ওই বস্তুর ত্বরণ। কিন্তু ভাইয়া আরেকটা বল আছে, অভিকর্ষ বল, যেটা নিচের দিক কাজ করবে, এমজি, বুঝছো? উপরের দিকে ধাক্কা বল আছে, ঠিক আছে, বাট নিচের দিকেও একটা বল আছে, সেটা এমজি। সো রকেটের উপর কয়টা বল কাজ করতেছে? দুইটা। একটা ধাক্কা বল, যেটা জন্য ফর্মুলা বের করছো, আর একটা এমজি, যেটা নিচের দিক কাজ করতেছে। তাহলে রকেটের উপর ক্রিয়ারত লব্ধিবল কত হবে? ভাইয়া একটা উপরের দিকে একটা নিচের দিকে, রকেট কোন দিক যায়? উপরের দিকে। তাহলে বড় কোনটা? অবশ্যই এটা বড়, নাহলে তো রকেটের উপরে যেত না। তাহলে লব্ধি কেমনে বের করবা? দুটো অপোজিটে ফোর্স কাজ করতেছে, বড়টা মাইনাস ছোটটা। ঠিক আছে, তাহলে এই যে সামেশন অফ এফ বা তার উপর ক্রিয়ারত সবগুলো বলের লব্ধিবল কেমনে বের করবো? বড় বল এর ধাক্কা মাইনাস এমজি। ঠিক আছে, ইজ ইকুয়ালস টু এম এ। এটাকে কি আমি ডিভি বাই ডিটি লিখতে পারি? নরমাল জিনিস, বেগের অন্তরীকরণ নিতম, কোনো সমস্যা আছে? হ্যাঁ, ভেরি। চলো, এর ধাক্কা মানে কি? এর ধাক্কা মানে কি? মাইনাস ডিএম বাই ডিটি ইনটু ভিআর মাইনাস এমজি ইজ ইকুয়ালস টু এম ডিভি বাই ডিটি।
ধরো যখন হিসাব শুরু করছি তখন সময় ছিল শূন্য, হিসাব শেষ করছি কি সময় যায়? যখন হিসাব শুরু করছি তখন সময় ছিল শূন্য, হিসাব শেষ করছি কি সময় যায়? তাহলে যখন হিসাবটা শুরু করলাম সময় তখন শূন্য, তখন ভর ধরো ছিল এম নট, তখন ভর কত ছিল এম নট। টি সময় পর গিয়ে রকেটের ভর কি বৃদ্ধি পাবে না হ্রাস পাবে? অবশ্যই হ্রাস পাবে, কারণ জ্বালানি বের হয়ে যাচ্ছে। তাহলে ধরো টি সময় পর গিয়ে রকেটের ভর হয়েছে এম, কত হয়েছে এম। হিসাব শুরু করছি জিরো তে, যে টি এর ইনিশিয়াল ভ্যালু বসেছি জিরো, টি এর ফাইনাল ভ্যালু টি, ঠিক আছে? তারপরে জিরো থেকে টি পর্যন্ত হিসাবটা করা হয়েছে। যখন সময় জিরো তখন ইনিশিয়াল ভর, রকেটের ইনিশিয়াল ভর ধরো এম নট, ধরছি ইনিশিয়াল ভর, যখন টাইম জিরো তখন ভর এম নট। টি সময় পর যে রকেটের ভর হয়েছে এম, ঠিক আছে? তাহলে যখন টাইম জিরো তখন রকেটের বেগ ধরো ভি আর, এবং টি সময় পর যে রকেটের বেগ হয়েছে ভি। ইন্টিগ্রেশনের লিমিট বসেছে, পারি না এগুলো করতে? নর্মাল জিনিসপত্র পারি না এগুলো ভাই? এগুলো কি পারি? কি রে ইন্টারাপশন দেখা গেল, ইন্টারাপশন আসছে নাকি রে? ইন্টারাপশন আসছে? এই ঠিক আছে না বাচ্চারা, ইন্টারাপশন ঠিক আছে না? আই গেস ঠিক আছে, আমার এই ডিভাইস আমার ইন্টারাপশন দেখা গেল। যাক ঠিক আছে, বুঝি পর্যন্ত চলো ইন্টিগ্রেশন। ডিভি ইন্টিগ্রেশন করলে কি হবে? ভি লিমিট ভি নট থেকে ভি, বলো 1 বাই ডি আর ইন্টিগ্রেশন করলে কি হবে? ভি আর তো কনস্ট্যান্ট, ভি আর তো কনস্ট্যান্ট, আমি বাইরে আসবে ভি আর তে, আমি বাইরে আসবে। 1 বাই এম এর ইন্টিগ্রেশন করলে কি হবে? ln m লিমিট m নট থেকে m, দেখো g তো কনস্ট্যান্ট। dt এর ইন্টিগ্রেশন করলে কি হবে? t 0 থেকে ইন্টিগ্রেশন করো, ইন্টিগ্রেশন তো করো। চলো এবার জাস্ট লিমিট বসো, এবার জাস্ট লিমিট বসো, দেখো কি আসবে। v মাইনাস v নট মাইনাস vr ln m ডিভাইডেড বাই m নট মাইনাস g t, খেয়াল করিও v ইজ ইকুয়ালস টু v নট, v নট আমি মাইনাস টাকে ভিতরে নিয়ে যাব, প্লাস vr ln m নট বাই m, যখন ভিতরে নিয়ে যাবে এটা কি হয়ে যাবে? পাওয়ার হয়ে যাবে, জানি তো বলো। আচ্ছা নর্মাল ক্যালকুলেশন এগুলো জানা উচিত। g t এই যে ফর্মুলা আমরা পাই গেছি, আমাদের কাঙ্ক্ষিত সেকেন্ড ফর্মুলা আমরা পাই গেছি, এটা তিনটা স্টারমার্ক পাবো, এটা তিনটা স্টারমার্ক পাবো, বেশি ইম্পর্টেন্ট এই ফর্মুলা, বেশি ইম্পর্টেন্ট সব বই পারবা পাবা না, এই ফর্মুলা বেশি ইম্পর্টেন্ট। বলো 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 ভাই ভাই ভাই, এই প্রমাণ বুঝছো কিনা? আমি আসতেছি ফর্মুলা কোনটা কি ইন্ডিকেট করে আমি আরেকবার বুঝাই দিব, আচ্ছা একবার বুঝাই দিই তারপর জিজ্ঞেস করি। দেখো ভিটা কি? টি সময় পর রকেটের বেগ, ভি নটটা কি? শুরুতে রকেটের বেগ, ভিআরটা কি? জ্বালানি নির্গমনের বেগ, কার সাপেক্ষে? রকেট চালির সাপেক্ষে। এম নটটা কি? শুরুতে রকেটের ভর, এমটা কি? টি সময় পর রকেটের ভর, আর টি তো টি বুঝো, তোমাকে প্রশ্ন করবে যে 10 সেকেন্ড পর
10 সেকেন্ড পর রকেটের 25% জ্বালানি বের হয়ে গেল। রকেটের যতখানি জ্বালানি ছিল তার 25% বের হয়ে গেল, বা রকেটের টোটাল ভরে 25% জ্বালানি বের হয়ে গেল। এখন রকেটের বেগ কত? এই যে এই ফর্মুলা ছাড়া বের করার কোনো উপায় নেই, এই ফর্মুলা ছাড়া বের করার আর কোনো উপায় নেই। সো দিস ফর্মুলা ইজ জাস্ট টু মাচ ইম্পর্টেন্ট ফর ইওর একাডেমিক এক্সামস এন্ড অলসো অ্যাডমিশন এক্সামস। ঠিক আছে, সব বইয়ে নাই, কোনো কোনো বই আছে জানি আমি, বাট এটা খুব ভালো মতো মাথায় রাখো। বুঝছো নাকি বুঝো না আমাকে জানো, বুঝতে পারছো নাকি বুঝতে পারো নাই দয়া করে আমাকে একটু বলো ভাই, বুঝতে পারছো? যাহা পড়াইলাম তাহা কি বুঝিয়াছি নাকি বুঝি নাই, যাহা পড়ানো হইল তাহা কি আপনারা বুঝতে পারিয়াছেন নাকি বুঝতে পারো নাই? বুঝছি। ও নাইস 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 জাস। বাকিদের কি অবস্থা? বাকিরা বাকিরা বুঝতে পেরেছি? বাকিরা বাকিরা আমরা কি বাকিরা বুঝতে পেরেছি? জি ভাইয়া। ওকে জোস, যদি বুঝে থাকো সত্যি অনেক বেশি ভালো হয়েছে। রকেটের ফর্মুলা শিখা আমাদের হয়ে গেছে। চলো আমরা চূর্ত একটা ম্যাথ করি, চূর্ত। হ্যাঁ চূর্ত একটা ম্যাথ। ওকে, তোমাকে বলছে এই রকেট 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 ৪০০ মিটার পার সেকেন্ড থেকে ১৫০০ বলছে ৪০০ মিটার পার সেকেন্ড তোমাকে বলছে ৫ সেকেন্ড পর এর 25% মাসের সমপরিমাণ জ্বালানি নির্গত হলো, জ্বালানি নির্গত হলো। এখন ওর বেগ কত? এখন রকেটের বেগ কত? এখন রকেটের বেগ কত? অ্যাকচুয়ালি রকেটের ম্যাস আমাদের লাগেও না, যাই হোক তোমাকে বলছে টোটাল ম্যাসের 25% ম্যাস বের হয়ে গেছে। ধরো ওর টোটাল ম্যাস শুরুতে ছিল এম নট, এখন তার 25% বের হয়ে গেছে, তাহলে আসে কতখানি? এখন আসে কতখানি? 75%। কার 75% আছে? এম নট এর 75%। এটা এখন আমাদের এম নট, 25% বের হয়ে গেছে, আসে কতখানি? 75%। কার? শুরুতে যে ভর ছিল তার। ঠিক আছে, এটা কি এখন আমাদের এম, মানে 5 সেকেন্ড পর উঠবে। বুঝছো? লেভেল নট কত হবে? 3m/4, 3m/4 50, সো এখান থেকে যত আসবে তত মিটার পার সেকেন্ড হবে এখন রকেটের। বুঝছ? পার বাই টাইপের ম্যাথ আসলে ভাই অনেক সোজা। নয়েজটা শুধু আমাকে ডিস্টার্ব করতেছে, বাকিরা কি অবস্থা? কিসের নয়েজ? কিসের নয়েজ ভাই? কোনো সমস্যা হচ্ছে কি আজকে?
আচ্ছা একটা হ্যাঁ একটা স্লাইড হয়ে গেছে। আচ্ছা এখন ক্লাসের মাঝখানে তো ঠিক করতে পারতেছি না। আচ্ছা আমি নেক্সট ক্লাস থেকে খেয়াল রাখবো, ঠিক আছে? এখন তো ক্লাসের মাঝখানে ঠিক করতে পারতেছি, নেক্সট ইউনিট সরি, ঠিক আছে? ওকে তাহলে মোটামুটি রকেট আমাদের কমপ্লিট, রকেট আমাদের কমপ্লিট। ওকে ফর্মুলা দুটো মাথায় রেখো, যেটা মতো প্রয়োগ করে দিও, খেলা হয়ে যাবে, ঠিক আছে? চলো এবার আমাদের লাস্ট টপিক, টর্ক। কি টর্ক? টর্ক বা অ্যাঙ্গুলার ফোর্স, অ্যাঙ্গুলার ফোর্স, টর্ক বা অ্যাঙ্গুলার ফোর্স। প্রথম লাইন, একদম প্রথম যে লাইনটা সেটা কি লিখবা? রৈখিক গতিতে যাহা বল, রৈখিক গতিতে যাহা বল কৌণিক গতিতে তাহাই টর্ক, কৌণিক গতিতে তাহাই টর্ক, ঠিক আছে? কি বল, রৈখিক গতিতে যাহা বল কৌণিক গতিতে তাহাই টর্ক, মানে রৈখিক গতিতে তুমি যেটাকে বল বলতা কৌণিক গতিতে এখন সেটাকে টর্ক বল। আচ্ছা ভাইয়া বলের তাৎপর্য কি ছিল? ধরো একটা বস্তু স্থির আছে, তুমি তাকে 5 মিটার পার সেকেন্ডে গতিশীল করতে চাও, কি প্রয়োগ করা লাগবে? বল প্রয়োগ করা লাগবে, বুঝো? একটা বস্তু স্থির আছে, তুমি তাকে 5 মিটার পার সেকেন্ডে গতিশীল করতে চাও, কি প্রয়োগ করা লাগবে? বল প্রয়োগ করা লাগবে। এবার শুনুন, রৈখিক গতিতে তুমি রৈখিক বেগ দিবে, কৌণিক গতিতে কি দিবে? কৌণিক বেগ। একটা বস্তু স্থির আছে, তুমি তাকে ঘুরাইতে চাও, কি তৈরি করা লাগবে? টর্ক তৈরি করা লাগবে, ইউ হ্যাভ টু প্রডিউস টর্ক। রৈখিক একটা বস্তু স্থির আছে, তুমি তাকে রৈখিক গতিতে গতিশীল করতে চাও, কি প্রয়োগ করা লাগবে? বল। কৌণিক গতিতে একটা বস্তু স্থির আছে, তুমি তাকে ঘুরাইতে চাও, তাকে তুমি রোটেট করাইতে চাও, কি প্রডিউস করা লাগবে? টর্ক, বুঝছো? তাহলে কোন স্থির বস্তুকে, কোন স্থির বস্তুকে, স্থির বস্তুকে যদি কৌণিক গতিতে গতিশীল করতে চাও, কৌণিক গতিতে গতিশীল করতে চাও, গতিতে গতিশীল করতে চাও, গতিশীল করতে চাও, অথবা কি বললাম, কোন স্থির বস্তুকে যদি কৌণিক গতিতে গতিশীল করতে চাও, অথবা অথবা কৌণিক গতিতে গতিশীল কোন বস্তু যদি কৌণিক গতি পরিবর্তন করতে চাও, কি বললাম, স্থির একটা বস্তুতে যদি তুমি কৌণিক, স্থির একটা বস্তুকে যদি তুমি কৌণিক গতিতে গতিশীল করতে চাও, অথবা কৌণিক গতিতে, কৌণিক গতিতে গতিশীল কোন বস্তু, গতিশীল কোন বস্তু কৌণিক গতি, কৌণিক গতি যদি তুমি পরিবর্তন করতে চাও, পরিবর্তন করতে চাও, তাহলে তোমার টর্ক প্রডিউস করা লাগবে, তাহলে তোমার কি প্রডিউস করা লাগবে? টর্ক প্রডিউস করা লাগবে। খেয়াল করবা আমি কিন্তু একবারও বলি নাই টর্ক প্রয়োগ করা লাগবে, আমি কি বলছি? টর্ক প্রডিউস করা লাগবে, বিকজ দেয়ার ইজ এ স্লাইট ডিফারেন্স বিটুইন বিটুইন প্রয়োগ করা মানে অ্যাপ্লাই করা এন্ড প্রডিউস করা। ওকে, প্রডিউস করা লাগবে, টর্ক আমরা কখনো প্রয়োগ করতে পারি না, কখনো আমরা প্রডিউস করি। ওকে, দুটো ডিফারেন্ট জিনিস, বল প্রয়োগ করি, টর্ক প্রডিউস করি, বল প্রয়োগ করি, টর্ক প্রডিউস করি, কেন আসতেছে? তাহলে কোন একটা স্থির বস্তুকে যদি তুমি কৌণিক গতিতে গতিশীল করতে চাও, অথবা কৌণিক গতিতে আগে থেকে গতিশীল আছে এমন একটা বস্তু কৌণিক গতি যদি তুমি চেঞ্জ করতে চাও, মানে ধরো 20 রেডিয়ান পার সেকেন্ডে ঘুরতেছে, তুমি 25 রেডিয়ান পার সেকেন্ডে ঘুরাইতে চাও, মানে কৌণিক বেগটা চেঞ্জ করতে চাও, ইন দ্যাট কেস ইউ হ্যাভ টু অ্যাপ্লাই টর্ক, নো ইউ হ্যাভ টু প্রডিউস টর্ক, টর্ক প্রডিউস করা লাগবে। ওকে, এবার দেখো থার্ড পয়েন্ট, টর্ক আমরা প্রয়োগ করতে পারি না, টর্ক আমরা প্রয়োগ করতে পারি না, দেখো টর্ক আমরা প্রয়োগ করতে পারি না, প্রয়োগ করতে পারি না, করতে পারি না। আমরা কি প্রয়োগ করি? আমরা কি প্রয়োগ করি? আমরা বলই প্রয়োগ করি, আমরা বলই প্রয়োগ করি, বলই প্রয়োগ করি, প্রয়োগ করি, সেই বলটা, সেই বলটা যদি
সেই বলটা যদি বিশেষ ভাবে প্রয়োগ করা হয়, বিশেষ ভাবে প্রয়োগ করা হয়, প্রয়োগ করা হয় তাহলে সেটা টর্ক জেনারেট করবে, তাহলে সেটা টর্ক জেনারেট করবে, জেনারেট করবে। প্রিটি মাচ সিম্পল, ঠিক আছে? কি বলো, টর্ক আমরা প্রয়োগ করতে পারি না, আমরা বলই প্রয়োগ করি। সেই বলটা যদি তুমি বিশেষ ভাবে প্রয়োগ করো তাহলে সেটা টর্ক জেনারেট করবে বা টর্ক প্রডিউস করবে। সেই তিনটা পয়েন্ট আলাদা, রৈখিক গতিতে যাহা বল, কৌণিক গতিতে তাহাই টর্ক। কোন স্থির বস্তুকে যদি তুমি কৌণিক গতিতে গতিশীল করতে চাও অথবা কৌণিক গতিতে অলরেডি গতিশীল আছে এমন কোন একটা বস্তু কৌণিক গতি যদি তুমি চেঞ্জ করতে চাও, লাইক ধরো অ্যাঙ্গুলার ভেলোসিটি 20 রেডিয়ান পার সেকেন্ড, তুমি সেটা চেঞ্জ করে 30 রেডিয়ান পার সেকেন্ড করবে, ইন দ্যাট কেস ইউ হ্যাভ টু প্রডিউস টর্ক অর ইউ হ্যাভ টু জেনারেট টর্ক। তোমার টর্ক জেনারেট করা লাগবে, টর্কের জেনারেশন লাগবে, ঠিক আছে? থার্ড পয়েন্ট, টর্ক আমরা কখনো প্রয়োগ করতে পারি না, আমরা টর্ক অ্যাপ্লাই করি না, আমরা অ্যাপ্লাই করি ফোর্স। আমরা কি দিই? আমরা ফোর্স দিই। যদি সেই ফোর্সটাকে স্পেশাল ভাবে দেওয়া হয়, ইফ উই অ্যাপ্লাই দিস ফোর্স ইন আ সার্টেন ক্রাইটেরিয়া, ঠিক আছে, ইন দ্যাট কেস দ্যাট উইল প্রডিউস টর্ক, ওকে, অর দ্যাট উইল জেনারেট টর্ক। সেটা কি করবে? টর্ক তৈরি করবে। যদি আমরা বিশেষভাবে বল প্রয়োগ করি তখন সেটা কি করবে? টর্ক তৈরি করবে। বিশেষভাবে এটা কেমন হবে সেটা আলোচনা করতেছি, বাট তার আগে তিনটা পয়েন্ট নিয়ে একটু আলোচনা আছে। এই তিনটা পয়েন্ট আমাদের ক্লিয়ার, আমরা খাতা লিখে ফেলছি তিনটা পয়েন্ট। এই তিনটা পয়েন্ট আমরা কি খাতায় লিখে ফেলছি নাকি লিখে নাই? চট করে জেনে নাও, এই তিনটা পয়েন্ট আমরা কি খাতায় লিখে ফেলছি নাকি লিখি নাই, আমাকে একটু চট করে জেনে নাও। ক্লিয়ার ভাইয়া? না, আমার কিন্তু ক্লিয়ার। আমি যে ডিভাইস দিয়ে দেখতেছি সেটা তো ক্লিয়ার, আমি যে ডিভাইসটা দিয়ে দেখতেছি সেটা তো ক্লিয়ার ভাইয়া, তাহা তো ক্লিয়ার। আচ্ছা, আমাকে একটু জানাও যে তিনটা পয়েন্ট বললাম সেই তিনটা কি ক্লিয়ার নাকি ক্লিয়ার? বলো 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 বলো, একটু তাড়াতাড়ি বলো ভাইয়া, এটা আমাদের শেষ করার নাকি? একটু তাড়াতাড়ি বলে তাড়াতাড়ি শেষ করতে পারবো, তাড়াতাড়ি একটু ফার্স্ট, একটু ফার্স্ট। আচ্ছা, আমি তাহলে ধরেই নেই তোমরা তোমাদের সবকিছু ক্লিয়ার, তাই গাইজ আর রেসপন্স করো, সবাই ধরে নাও সবকিছু ক্লিয়ার। ওকে, আই এম মোস্ট ক্লিয়ার, ধন্যবাদ রেসপন্স করার জন্য। আচ্ছা, ঠিক আছে, হয়েছে। আচ্ছা, এবার চলো আমরা একটু প্র্যাকটিক্যাল দেখি, তারপর আস্তে আস্তে ফর্মুলার দিকে যাই যে কিভাবে কি বিশেষভাবে বলটা প্রয়োগ করা লাগবে। খেয়াল করি, খেয়াল করি, ধরো এটা একটা কলম, এটা এখানে আমি একটা তার কাটা মেরে দেবো, কি বলবো, একটা তার কাটা মেরে, ঠিক আছে, তার কাটা মেরে কি পয়েন্টটাকে আমি ফিক্স করছিলাম, তার কাটা আমি এখানেও মারতে পারি, এখানে যে কোনো জায়গায় আমি তার কাটা মারতে পারি, ঠিক আছে। ধরো কথার কথা, এখানে আমি তার কাটা মারবো, ঠিক আছে, কি করবো এখানে আমি তার কাটা মারবো, তার কাটা মারলে কি হবে, এই পয়েন্টটা ফিক্সড হয়ে যাবে, ঠিক আছে। ধরো এই জায়গাটা যদি তার কাটা না মারতাম এবং এই বরাবর আমি বলটা প্রয়োগ করতাম, কি হইতো? এটা এমন করে প্রয়োগ করতাম, যদি আমি এখানে তার কাটা না মারতাম এমন করে বল প্রয়োগ করতাম, কি হইতো? এটা এমন আমি প্রয়োগ করতাম, রৈখিক গতিতে গতিশীল হইতো। এইবার এই জায়গায় আগে একটা তার কাটা মারছে, কি বলছে, একটা তার কাটা মারছে, তারপর এই পয়েন্ট আমার ফিক্সড হয়ে গেছে, এই পয়েন্ট আমার ফিক্সড হয়ে গেছে। এইবার যদি আমি বল প্রয়োগ করি, দেখো কি হয়, অবজেক্টটা ঘুরে, বুঝছো, যদি তার কাটাতে না মারতাম এমনি করে বল প্রয়োগ করতাম, এটা উপরে দিক যায়, এমনি করে উপরে দিক যায়, বাট আমি কি করছি, এটা তার কাটা মারছি, তার কাটা মেরে এমনি করে বল প্রয়োগ করছি, প্রয়োগ করার কারণে কি হচ্ছে, টর্ক জেনারেট হচ্ছে, একটি টর্ক জেনারেট হওয়ার কারণে এই অবজেক্টটার মধ্যে অ্যাঙ্গুলার মোশন তৈরি হচ্ছে, তার জন্য ঘুরতেছে, বুঝছো, বুঝছো আমার কথা? কখন ঘুরে, ধরার মাঝখানে এরকম তার কাটা মারলাম, বল প্রয়োগ করলাম, দেখো ঘুরবে, মাঝখানে এরকম তার কাটা মারলাম, বল প্রয়োগ করলাম, দেখো ঘুরবে, রোটেট করবে, অ্যাঙ্গুলার মোশন তৈরি হবে, বুঝছো? তাহলে খেয়াল করি, এই ধরো আমার অবজেক্ট, এই ধরো আমার অবজেক্ট, ঠিক আছে,
আমার লাঠিটা ওকে এটা এখানে আমি টাকা নাও আছি ইউ সি মানে টাকা নাও আছি ঠিক আছে তাহলে এটা কি আমাদের এটা আমাদের পাইপ টু পয়েন্ট কি আমাদের পাইপ টু পয়েন্ট এর আমি কি করছি টাকা নাও আছি তার কারণে আমি পয়েন্টটা কি করছি আমি ফিক্স করছি তাহলে এটা কি আমাদের পাইপ টু পয়েন্ট ठीक है আমি বল প্রয়োগ করছি না তুমি বল প্রয়োগ করছো আমি বল প্রয়োগ করছি দেখো তাহলে আমি কোন পয়েন্টে বলটা প্রয়োগ করছি এই পয়েন্টে এবার কি করবা পাইভটিং পয়েন্ট আর যে পয়েন্টে তুমি বল ব্যবহার করছো এই দুটোর মধ্যে একটা সংযোগ সরলরেখা কি বলো যে পয়েন্টে তুমি বল প্রয়োগ করবা আর যেটা পাইভটিং পয়েন্ট মানে যে পয়েন্টে তুমি ফিক্স করছো এই দুটোর মধ্যে একটা সংযোগ সরলরেখা ঠিক আছে এটাকে বলে মোমেন্ট আর্ক কি বলে মোমেন্ট আর্ক কি বলে মোমেন্ট আর্ক বা আর দিয়ে প্রকাশ করে কি বলে মোমেন্ট আর্ক ঠিক আছে কি দিয়ে প্রকাশ করে আর দিয়ে ডিরেকশন কোন দিকে পাইভটিং পয়েন্ট থেকে যে পয়েন্টে তুমি বল প্রয়োগ করছো সেটা বুঝো ভালো করে বুঝো পয়েন্ট ঠিক আছে কি করছি একটা পয়েন্টে ফিক্সড করছে অবজেক্টের মধ্যে একটা পয়েন্ট আমি তার কোন লাগাই দিছি এটা ফিক্সড করছে ঠিক আছে পয়েন্টের নাম কি পাইভটিং পয়েন্ট এইবার এই বস্তুর মধ্যে একটা পয়েন্ট আমি বল প্রয়োগ করছি একটা পয়েন্টে আমি বল প্রয়োগ করছি বল প্রয়োগ করলে কি হইছে বল প্রয়োগ করলে কি হইছে একটা পয়েন্ট পেয়েছি যে পয়েন্টে বলটা প্রয়োগ করছি এবার পাইভটিং পয়েন্ট আর সেই পয়েন্টটা যে পয়েন্টে বলটা দিছি সেটা একটা সংযোগ সরলরেখা আছে নাম কি মোমেন্ট আর কি দিয়ে প্রকাশ করা হয় আর দিয়ে কোন দিক বরাবর এটা একটু ভেক্টর রাশি কোন দিক বরাবর কাজ করে পাইভটিং পয়েন্ট থেকে যে পয়েন্টে বল প্রয়োগ করছে সেটা থেকে পাইভটিং পয়েন্ট থেকে যে পয়েন্টে বল প্রয়োগ করছে সেটা থেকে ঠিক আছে কোনো সমস্যা আছে নাই ভেরি এইবার দেখো টর্ক বের করার ফর্মুলা টাউ ইজ ইকুয়ালস টু টাউ ইজ ইকুয়ালস টু মোমেন্ট আর্কের মান মোমেন্ট আর্কের মান ইনটু ইনটু মোমেন্ট আর্কের সাথে আর এর সাথে আর এর সাথে লম্বভাবে ক্রিয়ারত লম্বভাবে ক্রিয়ারত বলের উপাংশ এই একটাই ফর্মুলা ফর্মুলা নাই দিও এই একটাই ফর্মুলা টাউ ইজ ইকুয়ালস টু আর ইনটু আর এর মান ইনটু আর এর সাথে লম্বভাবে ক্রিয়ারত বলের উপাংশ ঠিক আছে দেখো বলটা তুমি এই বরাবর প্রয়োগ করছো তাই আর মোমেন্ট আর্কটা কাজ করতেছো এই বরাবর দুইটার মধ্যবর্তী অ্যাঙ্গেল নাই কি তাহলে দেখো এই কেসে ইন দিস পার্টিকুলার কেস আর এর লম্ব বরাবর কিন্তু পুরো এটাই কাজ করছে তাহলে আর এর সাথে লম্বভাবে কি আর তো বলের যে উপাংশ সেটা কিন্তু এবার পুরো এটাই হবে তাহলে এই কেসটাতে তুমি বলতে পারো টাউ ইজ ইকুয়ালস টু আর এফ সমস্যা কিন্তু যদি এরকম হয় এই তোমার অবজেক্ট এই তোমার পাইভটিং পয়েন্ট তুমি বল প্রয়োগ করছো এই ভাবে কেন এই ভাবে বল প্রয়োগ করছো ঠিক আছে তোমার মোমেন্ট আর্ক করবে এটা এটা তোমার মোমেন্ট আর্ক এটাকে সামনের দিকে বাড়ায় দিল ধরো বল এবং মোমেন্ট আর্কের মধ্যবর্তী কোণ থিটা মধ্যবর্তী কোণ কত থিটা ঠিক আছে তাহলে বলো এই বরাবর বলের উপাংশ কত cos থিটা এই বরাবর বলের উপাংশ কত এর সাইন থিটা টাউ কে আমি বের করব টর্কের মান কে আমি বের করব আর ইনটু আর এর সাথে লম্বভাবে ক্রিয়ারত বলের উপাংশ এফ সাইন থিটা বুঝছো টাউ ইজ ইকুয়ালস টু আর এফ সাইন থিটা এই হলো টর্ক বের করার জেনারেল ফর্মুলা ঠিক আছে এই কেসে থিটার মান 90 ডিগ্রি এই কেসে থিটার মান কত 90 ডিগ্রি সো সাইন 90 এর মান 1 এর জন্য এখানে হয়ে গেছে টাউ ইজ ইকুয়ালস টু আর ইনটু এফ अदरवाइज টর্ক বের করার জন্য ফর্মুলা টাউ ইজ ইকুয়ালস টু আর এফ সাইন থিটা বুঝছো বুঝছো আর এটা কি মোমেন্ট আর কেমনে মাপে
যেটা পারফেক্ট পয়েন্ট মানে যে পয়েন্টে তুমি ফিক্স করছো সেখান থেকে যে পয়েন্টে বল প্রয়োগ করা হয়েছে সেটা দূরত্ব, ঠিক আছে? ও এফ সাইন থিটা বা ওই পাশে ওটা কি, ওটা কি মোমেন্টামের সাথে লম্ব হবে ক্রিয়ারত বলের, ঠিক আছে? এই দুটা গুণ করলে তুমি কি পেয়ে যাবা, এখানে কতখানি টর্ক প্রডিউস হবে সেটা, বুঝছো? বুঝছো, বুঝি আমরা কি লিখছো ভাইয়া? এসএসসি ইকুয়েশন কি সিলেবাস শেষ হবে? হ্যাঁ, ঠিক আছে, মানে এটা শেষ হওয়ার পর চ্যাপ্টার 10 কি আর হবে না ভাইয়া? এটা শেষ হওয়ার পর চ্যাপ্টার 10 আর আলাদা করে হবে না, ওই গ্যাস ট্রিক, ওই গ্যাস ট্রিক ভাইয়া, জাস্ট 21 সিলেবাস আছে, 22 সিলেবাস আছে এর জন্য, ঠিক আছে? কারণ তোমাদের 21 এর পরীক্ষা, 22 এর পরীক্ষা, সো গ্যাসের চ্যাপ্টার নিয়ে অনেকগুলো টেক্সট আসছিল আমাদের পেজে, এর জন্য নাম হয়েছে। এছাড়া নিচের প্রধান প্রেশার নিয়ে আমরা আলাদা করে কোর্স আমার দরকার ছিল না, আমি দুইটা কোর্স করে হ্যাপি ছিল, দুটো আরামসে ক্লাস নিত, ঠিক আছে? ওকে, আচ্ছা, ওই একটাই ভাই, গ্যাস্ট্রিক, গ্যাস্ট্রিক চ্যাপ্টার 10 এর উপর কোর্স আর না, পরে না, ঠিক আছে? আচ্ছা, চলো শুরু, বুঝছো? টর্ক বের করার জন্য ফর্মুলা, এখন কথা হলো ভাইয়া বল, আমি যদি একটা পয়েন্ট ফিক্সড করি, ফিক্সড করে বল প্রয়োগ করি, তাহলে কি টর্ক প্রডিউস হবে? অথবা তুমি এমন প্রশ্ন করতে পারো যে ভাইয়া কেন শুধুমাত্র আপনি এরকম লিখলেন যে আর এর সাথে লম্বভাবে কি আরত বলের উপাংশটাই ওই পাশে বলতে আমরা লিখলাম না, তাও ইজ ইকুয়ালস টু আর ইনটু আর এর সাথে লম্ব হবে কি আরত বলের উপাংশ এরকম, হ্যাঁ, আর এর সাথে লম্ব হবে কি আরত বলের উপাংশ লিখলাম না, এরকম লিখছি তো, তাই না? এখন কেন ভাইয়া আপনি আর এর সাথে লম্ব হবে কি আরত বলের উপাংশটা লিখলেন, আর বরাবর উপাংশ আপনি কেন লিখলেন না? এখন কারণ হচ্ছে সব বল টর্ক প্রডিউস করতে পারে না, সব বল টর্ক প্রডিউস করতে পারে না, সব বল টর্ক প্রডিউস করতে পারে না, টর্ক প্রডিউস করতে পারে না, তুমি বল অ্যাপ্লাই করবা এন্ড টর্ক জেনারেট হবে, এরকম বল যদি বিশেষভাবে প্রয়োগ করো তখন হওয়া সম্ভব। তাহলে ভাইয়া কখন কখন বল প্রয়োগ করলে টর্ক তৈরি হবে না? আমার পাইভেটিং পয়েন্ট আছে, একটা পয়েন্ট আমি ফিক্স করছি, আমি বল প্রয়োগ করবো, স্টিল টর্ক ক্রিয়েট হবে না বা টর্ক জেনারেট হবে না কখনই, ঠিক আছে? সব বল টর্ক প্রডিউস করতে বা টর্ক জেনারেট করতে পারে না, কখন কখন পারে না, দেখো পয়েন্ট নাম্বার 1, প্রযুক্ত বল, প্রযুক্ত বল বা অ্যাপ্লাইড ফোর্স, প্রযুক্ত বল যদি আর বরাবর কাজ করে, আর বরাবর কাজ করে, তাহলে তাহলে টর্ক তৈরি হবে না, টর্ক জিরো হবে। কেন ভাইয়া? দেখ এই না অবজেক্টটা, এই পাইভেটিং পয়েন্ট, তুমি কি করছো এই পয়েন্টে বল প্রয়োগ করছো এই দিক, বুঝছো? এই তোমার আর, এই তোমার এ, দেখো আর আর এটা একদিক কাজ করছে, আর যেদিক কাজ করছে এত সেদিক কাজ করছে, ভাই একটা পয়েন্ট এমন করে তুমি একটা অবজেক্ট অ্যাড করে রাখছো, তুমি ওকে এদিকে আনতেছো, ও ঘুরবে, ও তো খুললে চলে যাবে ভাই, ও ঘুরবে। তুমি দেখো একটা বস্তু তুমি এভাবে আটকে রাখছো, তুমি নিজের খাতার মধ্যে কলমটা বসো, খাতার মধ্যে এমন করে কলমটা বসো, হ্যাঁ বসে একটা আঙুল দিয়ে কলমটাকে ধরো, এটা তোমার প্রাইভেটি পয়েন্ট, তুমি আটকাইছো, তুমি কি করছো এই বরাবরই বল প্রয়োগ করছো, কি হবে, খুললে চলে যাবে, ও ঘুরবে, ঘুরবে না। তোমার প্রযুক্ত বল যদি মোমেন্ট আর্ক বরাবর কাজ করে বা মোমেন্ট আর্ক এর প্যারালালে কাজ করে, কোনোদিনও অবজেক্ট ঘুরবে না, টর্ক জিরো হবে, অবজেক্ট ঘুরার কোনো চান্স নেই, ঠিক আছে? খুললে চলে যেতে পারে বাট অবজেক্ট ঘুরবে না। তুমি প্র্যাকটিক্যালি করে দেখো কেন ঘুরবে না, তুমি প্র্যাকটিক্যালি হাতের মধ্যে নামিয়ে দেবে কলম, কলম নিয়ে দেবে এক পাশে আটকাও পাইভেটিং পয়েন্ট, এই পয়েন্টে বল প্রয়োগ করো, তাহলে এটা তোমার মোমেন্ট এদিক বরাবর এবং এই বরাবর বল প্রয়োগ করো, দেখো ঘুরবে না, খুলে চলে যাবে। বল যদি এরকম হয় তখন ঘুরবে, বল যদি এরকম হয় তাও ঘুরবে, কারণ লম্ব বরাবর একটু উপাংশ থেকে যায়, কিন্তু তুমি যদি এই বরাবর বল প্রয়োগ করো আর বরাবর, এটা লম্ব বরাবর উপাংশ হবে এফ কস 90, মানে লম্ব বরাবর বল হলো শূন্য, যদি লম্ব বরাবর বল শূন্য হয় টর্কের মান জিরো হবে, বুঝছো? বুঝছো, ঠিক আছে? তাহলে সব ভাবে বল প্রয়োগ করলে হবে না, তোমার বল যদি আর এর সাথে বা মোমেন্ট আর এর সাথে প্যারালাল হয় তোমার অ্যাপ্লাইড ফোর্স, দেন দা প্রডিউস টর্ক উইল বি জিরো, বুঝছো? ওকে, ঠিক
পয়েন্ট বরাবর কাজ করে। প্রযুক্ত বল যদি পাইভেটিক পয়েন্ট বরাবর কাজ করে তাহলে প্রোডিউস টর্ক হবে সিগমা। প্রযুক্ত বল যদি পাইভেটিক পয়েন্ট বরাবর কাজ করে তাহলে প্রযুক্ত টর্ক কি বলে প্রোডিউস টর্ক কত হবে জিরো। কেন ভাইয়া ভাইয়া তুমি একবার চিন্তা করো, এই তোমার বস্তু, এইটা তোমার পাইভেটিক পয়েন্ট। হ্যাঁ তুমি কি করছো এই বরাবরই বলটা প্রয়োগ করছো। দেখো এই আমার বস্তু, এই পয়েন্টটা আমি আটকে রেখেছি, আমি এই পয়েন্টেই বল প্রয়োগ করছি ভাই, কিছু হবে এই পয়েন্টে বল প্রয়োগ করছি। তুমি চিন্তা করো না, আমরা কি জানি, হ্যাঁ মোমেন্টটা কেমনে বের করে পাইভেটিং পয়েন্ট এবং যে পয়েন্টে ফোর্সটা অ্যাপ্লাই করছো সেই দুটোর মধ্যে দূরত্ব, পাইভেটিং পয়েন্ট আর ফোর্সের অ্যাপ্লাই করার পয়েন্ট যদি সেম হয় এই দুটোর মধ্যে দূরত্ব কত হবে জিরো। মোমেন্টটা কত হবে জিরো ভাই, মোমেন্টটা যদি জিরো হয় টর্ক কত হবে জিরো, তো হবে জিরো তো হবে। সো তুমি যদি পাইভেটিং পয়েন্ট বরাবর বল প্রয়োগ করো টর্ক কত হবে জিরো, বুঝছো? তুমি যে বলটা প্রয়োগ করছো সেটা যদি অ্যাক্সিস অফ রোটেশনে প্যারালাল হয় তাহলে প্রোডিউস টর্ক হবে জিরো। এটা কি বলে অ্যাক্সিস অফ রোটেশনটা কি, যে অক্ষের সাপেক্ষে ঘুরে। ভাই তোমাদের জড়তার ভ্রামকের সময় অ্যাক্সিস অফ রোটেশন খুব ভালো মতো বোঝা গেছিল, এখন পারা হচ্ছে। ঠিক আছে ধরো এইটা, এই আমার অবজেক্ট, ওকে যদি বল প্রয়োগ করি ওকে আমরা ঘুরবে, এমনি করে ঘুরবে। বলো তো ওর অ্যাক্সিস অফ রোটেশন কোনটা, ওর অ্যাক্সিস অফ রোটেশন হলো যেটা যার সাপেক্ষে ঘুরতেছে। দেখো এই তলের সাথে লম্ব, হ্যাঁ ওই যে ঘুরতেছে তাই না, ও ঘুরতেছে কোন অক্ষের সাপেক্ষে ঘুরতেছে, ও ঘূর্ণলক্ষ কোনটা, এই তলের সাথে লম্ব বরাবর একটা ঘূর্ণলক্ষ। দেখো এমনি করে ঘুরতেছে, ও ঘূর্ণলক্ষ কোনটা ভাইয়া, এই যেটা লম্ব বরাবর এই যেটা, ও এমনি করে ঘুরতেছে, ও ঘূর্ণলক্ষ কোনটা ভাইয়া, এই যে লম্ব বরাবর, হ্যাঁ এই লম্ব বরাবর। তাহলে ও যদি এমনি করে ঘুরে ঘূর্ণলক্ষ কোনটা হবে, এই তলের সাথে লম্ব বরাবর, তাহলে ওর অ্যাক্সিস অফ রোটেশন হবে এই তলের সাথে লম্ব বরাবর। এন্ড তোমার অ্যাপ্লাই করা ফোর্স যদি এই অ্যাক্সিস অফ রোটেশনের প্যারালাল হয়, তাহলে যে টর্কটা ক্রিয়েট হবে সেটার নাম হবে জিরো। কেন ভাইয়া কেন জিরো হবে, তুমি চিন্তা করো এইটাকে তুমি মানতে রাখছো, অ্যাক্সিস অফ রোটেশন কোনটা এই বরাবর। ভাই তুমি যদি ওকে এইভাবে বল প্রয়োগ করো ও কি ঘুরবে, আরে ভাই ও তো এখানে আটকানো, ও তো এমনি ঘুরে, এমনি ঘুরে না, ও তো এমনি ঘুরে না রে ভাই, তার ও তো এম, ও তো আর এমনি এমনি ঘুরে না, তুমি বল প্রয়োগ করতেছো অ্যাক্সিস অফ রোটেশনের প্যারালাল মানে এই দিকে, মানে এই দিক, এই দিক বল প্রয়োগ করলে হবে, হবে না, হবে না, কেমনে বল প্রয়োগ করলো এমনি, তখন ঘুরবে, তখন ঘুরবে। তুমি যদি অ্যাক্সিস অফ রোটেশনের প্যারালালে বল প্রয়োগ করো এমনে এমনে ঘুরবে, ঘুরবে না, উল্টা আসবে পুরো, বুঝছো? সো এই হলো তিনটা কেস যখন বল প্রয়োগ করলে কোনো টর্ক তৈরি হয়। এই তিনটা কেস বাদ দেওয়া হলো যে কোনো কেসে তুমি বল প্রয়োগ করো টর্ক প্রডিউস হয়, ঠিক আছে? সো প্রযুক্ত বল যদি আর বরাবর কাজ করে তাহলে টর্ক হবে জিরো, মানে মোবাইল আর বরাবর কাজ করলে টর্ক হবে জিরো। প্রযুক্ত বল যদি পাইভেটিক পয়েন্ট বরাবর কাজ করে তাহলে টর্ক জিরো। প্রযুক্ত বল যদি অ্যাক্সিস অফ রোটেশনের প্যারালাল হয় ভাইয়া এসএসসি 21 নভেম্বরের 15 তারিখের মধ্যে রেকর্ডেড ক্লাস হলেও সিলেবাস শেষ করে, ভাইয়া তোমাদের কি বলে চ্যাপ্টার 8 এর রেকর্ডেড ক্লাস দেওয়া হয়েছে আর নভেম্বরের 15-র মধ্যে আমি চ্যাপ্টার 5 শেষ করে দিব, যেমনি ঠিক আছে দিব, তবে ক্লাস বেশি নিয়ে দিব, এখন তো ক্লাস করতে আমাকে দিচ্ছে রেগুলার ডিসকাশন শেষ হয়ে যাবে, ঠিক আছে? জি জি বুঝিয়েছি, ওকে নাইস। বাকিদের কি অবস্থা, বাকিদের বাকিদের কি অবস্থা ভাই, বাকিরা বুঝছি? তিনটা পয়েন্ট, এই তিনটা পয়েন্ট যখন তোমার বল প্রয়োগ করবে স্কিল কি বলে টর্ক প্রডিউস হবে না,
বুঝছি ভাইয়া। ওকে জোস জোস হইছে। আচ্ছা তাহলে এবার এটা বুঝতে পারছো কেন লম্ব বরাবর ইয়া লাগে? কারণ তোমার ওই আর বরাবর যে উপাংশটা ওইটা টর্ক প্রডিউস করতে পারে না, ঠিক আছে? তার মানে শুধুমাত্র 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 আর এর সাথে মানে মোমেন্ট আর এর সাথে লম্বভাবে ক্রিয়ারত ক্রিয়ারত বল বা বলের উপাংশ বল বা বলের উপাংশই টর্ক তৈরিতে ভূমিকা রাখতে পারে। টর্ক তৈরিতে ভূমিকা রাখতে পারে অন্যতম শুধুমাত্র বল বা বলের উপাংশ কি করতে পারে টর্ক তৈরিতে ভূমিকা রাখতে পারে অন্য কেউ পারে না, ঠিক আছে? আর বরাবর যে উপাংশ ওর কোনো ভূমিকা নেই, কারণ আর বরাবর যে বল কাজ করে তো টর্ক কি করে ইউজ করতে পারে না, বুঝছো? শিওর একদম পুরো প্যারামেন একদম শিওর। এবার কথা হলো টর্ক একটা ভেক্টর রাশি, টর্ক কি রাশি? টর্ক বলের ঘনত্ব, বল কি রাশি? ভেক্টর। তাহলে বলের ঘনত্ব ভেক্টর, ঠিক আছে? আচ্ছা এখন টর্কের ডিরেকশন বলতে হবে, টর্কের ডিরেকশন বলতে হবে খেয়াল করো এই আমার অবজেক্ট, এই আমার পাইলটিং পয়েন্ট, ওকে? আমি এই বরাবর বল প্রয়োগ করলাম। আমার একটা কথা বলো, আমি যদি এইভাবে থাকে একটা বস্তুকে তুমি নিজে খাতার মধ্যে কলম না বসা করো এইভাবে বল প্রয়োগ করো, কোন দিক ঘুরবে? এই দিক ঘুরবে। কোন দিক ঘুরবে? তুমি বলো কোন দিক ঘুরবে? এই দিক ঘুরবে। তার মানে অবজেক্টটা কোন দিক ঘুরবে? কোন দিক ঘুরবে? ক্লকওয়াইজ, অ্যান্টি ক্লকওয়াইজ, অ্যান্টি ক্লকওয়াইজ। কোন দিক ঘুরবে? অ্যান্টি ক্লকওয়াইজ, অ্যান্টি ক্লকওয়াইজ। টর্ক কোন দিক কাজ করবে? এই কেসে টর্কের ডিরেকশন কোন দিক, টর্কের মান তো বের করতে থাকে, টর্কের ডিরেকশন কোন দিক, টর্কের ডিরেকশন কোন দিক? দেখো ডান হাত, কোন নিয়মে সলভ করা লাগবে? ডান হস্ত, কোন নিয়ম? ডান হস্ত নিয়ম। ডান হস্ত নিয়মটা কি? তোমার ডান হাত দেখো, দেখো এই আঙুলটা সোজা রাখবে, বাকি আঙুল গুলা ঘুরে দাও, বুড়া আঙুলটা থাম, যেটা থামটাকে সোজা রাখবে, বাকি আঙুল গুলাকে ঘুরা দাও। কোন দিক ঘুরা দাও? বস্তু যেদিকে ঘুরবে সেই দিক ঘুরা দাও। বলো বস্তু কোন দিক ঘুরছে? এই দিকে, অ্যান্টি ক্লকওয়াইজ। চলো এই দিক ঘুরাও, দেখো ঘুরাইছে, দেখো তো বুড়া আঙুল কোন দিক আসছে? বাইরের দিকে। বস্তু যদি ঘুরবে সেদিক এই আঙুল গুলো ঘুরো, বস্তু যদি ঘুরবে খাতার মধ্যে আঁকো আঁকো একে আমার সাথে সাথে করো, বস্তু যদি ঘুরবে সেদিক ঘুরো, আঁকো খাতা দাঁত রেখো দাঁত রেখো, তাড়াতাড়ি খাতার মধ্যে ছবি রাখো আঁকছো। এবার এই আঙুল গুলোকে ঘুরাবা, এটাকে সোজা রাখবা। কোন দিক ঘুরাবা? বস্তু যদি ঘুরবে সেদিকে, বস্তু যদি ঘুরবে সেদিকে। দেখো ঘুরা আঙুল কোন দিক কাজ করে? তল বরাবর বাইরের দিকে। বস্তু যদি ঘুরবে সেদিক ঘুরা, বস্তু যদি ঘুরবে সেদিক ঘুরা। ঘুরা আঙুল কোন দিক যায়? তল বরাবর বাইরের দিকে। এই বুড়া আঙুল যেদিক যাবে সেটাই হবে টর্কের ডিরেকশন, বুঝছো? বুড়া আঙুল যেদিক যাবে সেটাই হবে টর্কের ডিরেকশন। তাহলে বস্তু কোন দিক ঘুরতেছে? অ্যান্টি ক্লকওয়াইজ। বুড়া আঙুল অ্যান্টি ক্লকওয়াইজ, বুড়া আঙুল কোন দিকে? তল বরাবর বাইরের দিকে। তাহলে টর্কের ডিরেকশন কোন দিকে? তল বরাবর বাইরের দিকে। তাহলে টর্কের ডিরেকশন কোন দিকে হবে? তল বরাবর বাইরের দিকে, তল বরাবর বাইরের দিকে, বাইরের দিকে, ঠিক আছে? ঠিক আছে হয়েছে। এবার খেয়াল করো, এবার খেয়াল করো, দেখো এই তোমার বস্তু, এই তোমার বস্তু, এই তোমার পাইভেটিং পয়েন্ট, বল প্রয়োগ করছে এদিকে। বস্তু যদি এরকম হয়, পাইভেটিং পয়েন্ট যদি এরকম হয়, বল যদি এদিকে প্রয়োগ করো কেমনে ঘুরবে? এদিক ঘুরবে, এদিক ঘুরবে, বুঝো? কোন দিক ঘুরবে? এই যে ক্লকওয়াইজ ঘুরবে। তাহলে বস্তু কেমনে ঘুরতেছে, অবজেক্ট কেমনে ঘুরতেছে, রোটেট করে কেমনে? ক্লকওয়াইজ কেমনে করে? চলো ডান হস্ত নিয়ম, ডান হস্ত ডিরেকশন বের করবো। কোন দিক বলো? কোন দিক ঘুরতেছে? ক্লকওয়াইজ। তাহলে আঙুল গুলো কোন দিক ঘুরাবো? ক্লকওয়াইজ। এই দেখো ক্লকওয়াইজ কোন দিক ঘুরাচ্ছি? ক্লকওয়াইজ। খাতা এখন কোন দিক ঘুরাচ্ছি? ক্লকওয়াইজ। ঘুরা আমার সাথে সাথে কোন দিকে? ক্লকওয়াইজ। কোন দিকে? ক্লকওয়াইজ। ঘুরা আঙুল কোন দিক যায়? ভিতরের দিকে। কোন দিক ঘুরাবা? ক্লকওয়াইজ। ঘুরা আঙুল কোন দিক যায়? ভিতরের দিকে। ঘুরা আঙুল যেদিকে যাবে সেটাই হবে টর্কের ডিরেকশন। তাই টর্কের ডিরেকশন কোন দিকে? তল বরাবর ভিতরের দিকে, তল বরাবর ভিতরে দিকে, ভিতরে দিকে। বুঝছো ভাই? বুঝছো 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 ভাই? আমরা কি বুঝতে পারছি টর্কের ডিরেকশন কেমন বের করে? বলো বলো বলো। হ্যাঁ তোমার বুড়া আঙুল আকাশের দিকে যাচ্ছে, কারণ তোমার খাতাটা এইভাবে রাখা, সো আকাশের দিকে অথবা মাটির দিকে, ঠিক আছে? তোমাদের ক্ষেত্রে ওকে। আচ্ছা বুঝতে পারছি নাকি বুঝতে পারি নাই? আমরা কি বুঝতে পারছি নাকি বুঝতে পারি নাই?
আমরা কি বুঝতে পারছি? আচ্ছা বুঝছি, ওকে। তো এইভাবে আমরা টর্কের ডিরেকশন বের করব। যদি এগুলো সবকিছু ক্লিয়ার হয়ে যায় তাহলে এবার আমরা ম্যাপ করতে পারি। চলো এইবার ম্যাপ করা যাক। অনেক হয়েছে, এবার আমরা ম্যাপ করব। থিওরি টিওরি বহুত মারা চলছে টর্কে, এবার আমরা ম্যাপ করব। চলো টর্কের ম্যাপ অনেক সোজা। এক নম্বর ম্যাপ এই 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 ক্লিয়ার হলো পাইভেটিং পথ। এটা কি টিপি? টিপি কি জিনিস? পাইভেটিং পথ, ঠিক আছে। আচ্ছা তুমি এই জায়গায় বল প্রশ্ন, মধ্যবর্তী তোমাকে বলছে এই পয়েন্টে বল দিছি 40 নিউটন এবং এই পয়েন্টে বল দিছি 50 নিউটন। এই দূরত্ব 2 মিটার, এই দূরত্ব 3 মিটার। ভাইয়া এই 40 নিউটন ফোর্সের জন্য অবজেক্টটা কোন দিক ঘুরার কথা? এই দিক ঘুরার কথা। এই যে 40, যদি শুধুমাত্র 40 নিউটন প্রয়োগ করা হয়, ধরো 50 নিউটন নাই, ধরো 50 নিউটন নাই, শুধুমাত্র 40 নিউটন প্রয়োগ করা হয়েছে, শুধুমাত্র 40 নিউটন প্রয়োগ করার কারণে অবজেক্টটা কোন দিক ঘোরার কথা? ক্লকওয়াইজ ঘোরার কথা। কোন দিক ঘোরার কথা? ক্লকওয়াইজ ঘোরার কথা। যদি অবজেক্ট ক্লকওয়াইজ ঘুরে তাহলে প্রডিউস টর্ক কোন দিক কাজ করতেছে? ঘোরা ঘোরা কোন দিকে? টর্ক বরাবর ভিতরের দিকে। 40 নিউটনের জন্য বস্তু কোন দিক ঘুরে? ক্লকওয়াইজ। যদি ক্লকওয়াইজ আঙুল ঘুরাই, ঘুরাঙ্গুল তল বরাবর ভিতরে দিকে, তাহলে টর্ক কোন দিকে হয়েছে 40 নিউটনের জন্য? তল বরাবর ভিতরে দিকে, শুধুমাত্র ভিতরে দিকে। কোন দিকে? ভিতরে দিকে। আরেকটা টর্ক কার জন্য তৈরি হবে? 50 নিউটনের জন্য। বলো 50 নিউটনের জন্য নাম দাও টাউ 2। কি নাম? টাউ 2। ফর্মুলা কি? আর এফ সাইন। ফর্মুলা কি? আর এফ সাইন থিটা। আর এর মান কত? 3। এফ এর মান কত? 50। অ্যাঙ্গেল কত হবে বলতো? দেখে বুঝে যাবে 90 ডিগ্রি। ক্যামেরা বুঝলেন ভাই? দেখ আর কোন দিকে? এই যে এদিকে, তাই না? এদিকে মোমেন্টটা 90 ডিগ্রি, ঠিক আছে। তাহলে কত হয় আমার? 150 নিউটন মিটার। প্রশ্ন হলো ডিরেকশন কোন দিকে? দেখো যদি শুধুমাত্র 50 নিউটন কাজ করতো, এমনি করে বস্তু আছে এই পায়ে যদি পয়েন্ট নিচের দিকে বল দিত, কোন দিক ঘুরবে? এই দিক ঘুরবে। তার মানে এইটার জন্য ক্লকওয়াইজ ঘুরবে। যদি 50 নিউটনের জন্য বস্তু ক্লকওয়াইজ ঘুরে, তাহলে 50 নিউটনের জন্য যে টর্কটা তৈরি হয়েছে সেটা ডিরেকশন কোন দিকে? ঘুরাও ক্লকওয়াইজ, তল বরাবর ভিতরের দিকে। কোন দিকে? তল বরাবর ভিতরের দিকে। তল বরাবর ভিতরে দিকে। আচ্ছা ভাইয়া 40 নিউটনের জন্য এটার মধ্যে একটা টর্ক তৈরি হয়েছে, 50 নিউটনের জন্য এটার মধ্যে একটা টর্ক তৈরি হয়েছে। 40 নিউটনের জন্য যে টর্কটা তৈরি হয়েছে সেটা ডিরেকশন কোন দিকে? তল বরাবর ভিতরের দিকে। 50 নিউটনের জন্য যে টর্কটা তৈরি হয়েছে সেটা ডিরেকশন কোন দিকে? তল বরাবর ভিতরের দিকে। মানে দুইটা ফোর্সের জন্য যে দুইটা টর্ক তৈরি হলো, দুইটা ডিরেকশনই তল বরাবর ভিতরের দিকে। তার মানে দুইটা টর্ক সেম ডিরেকশনে কাজ করতেছে। ভাইয়া দুইটা ভেক্টর রাশি যদি একই দিক কাজ করে তাহলে লব্ধি কেমনে বের করো? সিম্পলি দুইটার যোগফল। তাহলে টোটাল টর্ক বা লব্ধি টর্ক কত হবে? টাউ 1 প্লাস টাউ 2। কেন লিখতে পারতেছি? কারণ দুইটা একই দিক কাজ করতেছে। মানে 40 প্লাস 150 মানে 230 নিউটন মিটার। এবং ডিরেকশন কোন দিক হবে? তল বরাবর ভিতরে দিকে, ভিতরে। চলো বুঝতে পারছো নাকি বুঝতে পারো নাই ভাই? বুঝতে পারছেন নাকি বুঝতে পারেন নাই?
বুঝতে পারছেন নাকি বুঝতে পারেন নাই কোনটা? আপনারা কি বুঝতে সক্ষম নাকি বুঝতে সক্ষম না? আপনাদের কি বুঝাইতে সক্ষম নাকি সক্ষম না? কোনটা বলো? আপনারা কি বুঝছেন? বুঝেছি, হ্যাঁ বুঝছি, ওকে জাস্ট বুঝছি ভাই, ওকে জাস্ট। চলো ম্যাথ নাম্বার থ্রি, ম্যাথ নাম্বার থ্রি, চলো 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 তিন নাম্বার ম্যাথ, তিন নাম্বার ম্যাথ, চলো তিন নাম্বার ম্যাথ কি বলছেন? তিন নাম্বার ম্যাথ বলছে এরকম একটা অবজেক্ট আছে, এরকম একটা অবজেক্ট আছে, এটা আমার পাইভটিং পয়েন্ট পি, এখান থেকে দুই মিটার, এখান থেকে দুই মিটার, ওকে আচ্ছা এখানে 40 নিউটন বল প্রয়োগ করা হয়েছে, এখানে 50 নিউটন বল প্রয়োগ করা হয়েছে, এখানে 70 নিউটন বল প্রয়োগ করা হয়েছে এবং এখানে 80 নিউটন বল প্রয়োগ করা হয়েছে। তোমাকে বলছে এই বস্তুতে টোটাল কত মেগাওয়াট তৈরি হবে, এই বস্তুতে টোটাল কতখানি টর্ক তৈরি হবে, কতখানি টর্ক তৈরি হবে। আচ্ছা ওকে, এই হলো আমাদের প্রশ্ন। প্রথমে দেখো এই 80 নিউটন, 80 নিউটন কোন বরাবর কাজ করছে? পাইভটিং পয়েন্ট বরাবর। আমরা জানি যে সকল বল পাইভটিং পয়েন্ট বরাবর কাজ করে তাদের জন্য প্রোডিউস টর্ক হয় জিরো, তখনই পড়ে ঠিক আছে, কনসেপ্ট হলো তিনটা পয়েন্ট ছিল, তার মানে এটার জন্য কোনো টর্ক তৈরি হবে। এবার 70 নিউটন, দেখো 70 নিউটন কোন বরাবর কাজ করতেছে? মোমেন্ট আর যে বরাবর কাজ করে সেই বরাবর কাজ করতেছে, তাহলে এটার জন্য প্রোডিউস টর্ক হবে অবভিয়াসলি জিরো। আর মোমেন্ট আগে প্যারালাল বা মোমেন্ট আগে সাজ মানে বরাবর যে সকল বল কাজ করে তাদের জন্য কোনো টর্ক তৈরি হয় না, প্রডিউস টর্ক হয় জিরো, ঠিক আছে। এবার আসো 40 নিউটন আর 50 নিউটনের দিকে, এই দুটোর জন্য টর্ক পাওয়া যায়। তাহলে প্রথম আসো 40 নিউটনের জন্য, দেখো 40 নিউটনের জন্য প্রডিউস টর্ক টাউ 1 ইজ ইকুয়ালস টু আর এফ সাইন থিটা, আর এর মান কত? 2 মিটার, দূরত্ব 2 মিটার, বলো এফ এইচ এই বরাবর আমার এফ 40 নিউটন, তার মানে 2 মিটার ইনটু 40 নিউটন, বলে অ্যাঙ্গেল কত হবে আর কোন দিকে? এই দিকে, আর আর এর মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি, তার মানে সাইন 90 মানে 80 নিউটন মিটার, বলো কোন দিকে হবে? যদি শুধুমাত্র 40 নিউটন বলটা এক্সিস্ট করতো তাহলে 40 নিউটন বল প্রয়োগ করার কারণে বস্তু কোন দিক ঘুরতো? এইটা ক্লকওয়াইজ, কোন দিক ঘুরতো? ক্লকওয়াইজ। তাহলে বস্তু যদি ক্লকওয়াইজ ঘুরে, 40 নিউটন বল প্রয়োগ করার জন্য যদি বস্তু ক্লকওয়াইজ ঘুরে বা ঘুরতে চায় তাহলে 40 নিউটন থেকে যে টর্কটা তৈরি হবে সেটা ডিরেকশন বলতে হবে, দেখো ঘুরা ঘুরা তল বরাবর ভিতরে, কোন দিকে? তল বরাবর ভিতরে, কোন দিকে? ভিতরে, বুঝতে পারছো? এবার আসো সেকেন্ডটা 50 নিউটনের জন্য, তার জন্য 50 নিউটনের জন্য, তার জন্য 50 নিউটনের জন্য, দেখো 50 নিউটনের জন্য যে টর্কটা পাওয়া যাবে তাও কি আর এফ সাই থিটা, আর এর মান কত বলি? দেখো দূরত্ব দেখো 2 মিটার, এফ কত? 50, অ্যাঙ্গেল কত? অ্যাঙ্গেল 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 90 ডিগ্রি, এই যে এ বরাবর আর, এ বরাবর আমার আর, এ বরাবর আমার ফোর্স, মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি, সাইন 90 মানে 100 নিউটন, বলো ডিরেকশন কোন দিকে? যদি শুধুমাত্র 50 নিউটন কাজ করতো বস্তু কোন দিকে ঘুরতো? তারপর এ এই কোন দিকে? অ্যান্টি ক্লকওয়াইজ, বস্তু যদি অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরে এটার জন্য প্রডিউস টর্ক কাজ করবে তল বরাবর বাইরের দিকে, তার মানে তল বরাবর বাইরে, কোন দিকে? বাইরে। তাহলে এবার দেখো চারটা বলের মধ্যে দুইটা বলের জন্য টর্ক তৈরি হয়েছে, বাকি দুটার জন্য জিরো, ফলে এটা আমরা হিসাবে পাই যে দুটার জন্য তৈরি হয়েছে, তার মধ্যে একটার জন্য তৈরি হওয়ার পর তল বরাবর ভিতরের দিকে, আর একটার জন্য তৈরি হওয়ার পর তল বরাবর বাইরের দিকে, তার মানে টর্ক দুইটা পরস্পরের বিপরীতে কাজ করতেছে। দুটা ভেক্টর যদি পরস্পরের বিপরীতে কাজ করে লব দিকের মধ্যে করো বড়টা মাইনাস ছোটটা, লব্ধি ডট ইজ ইকুয়ালস টু বড়টা মাইনাস ছোটটা, মানে 100 মাইনাস 80 20 নিউটন মিটার, কোন দিকে? অবশ্যই বড়টার দিকে, মানে বাইরে, মানে বাইরে, ঠিক আছে ভাই? বুঝতে পারছো, বুঝতে পারছো নাকি বুঝতে পারো নাই? বুঝতে পারছো নাকি বুঝতে পারো নাই? আপনারা কি বুঝতে পারছেন নাকি বুঝতে পারেন নাই?
আপনারা কি বুঝছেন যা বলা হয়েছে? ঠিক আছে, ওকে। বাকিদের কি অবস্থা? বুঝতে পারছি, ভেরি জোস, ভেরি জোস, নাইস, ওকে। বুঝছেন তিন নম্বরটা? চলো পরেরটা, চলো 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 পরেরটা যাই, পরেরটা যাই, চলো পরেরটা, ওকে। দেখো চার নম্বর, কয় নম্বর? চার নম্বর। দেখো চার নম্বরটা কি করা হয়েছে? চার নম্বরটা এরকম একটা ডিস্ক, কি এরকম একটা ডিস্ক, একটা গোলাকার ডিস্ক, ওকে। এটা এখানে একটা বল প্রয়োগ করে হয়েছে 40 নিউটন, কতখানি 40 নিউটন, ওকে। এটা হলো পিটি, হ্যাঁ, মাঝখানের পয়েন্ট হলো আমাদের পিটি, মাঝখানের পয়েন্টে আমরা পার্টিকেল প্রয়োগ করছি। এখানে একটা বল প্রয়োগ করা হয়েছে এইভাবে, 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 ওকে, এইভাবে, ওকে। তোমাকে বলছে এটা হলো 50 নিউটন এবং এটা যদি একটা স্পর্শ থাকে, এই স্পর্শের সাথে এই অ্যাঙ্গেলটা হলো 30 ডিগ্রি। এটা বুঝছো না? এটা কি স্পর্শ? এটা কি স্পর্শ? ওকে, স্পর্শ, ওকে। আচ্ছা, তোমাকে বলছে এখানে কতখানি টর্ক তৈরি হবে, বলছে এখানে কতখানি টর্ক তৈরি হবে, টর্ক তৈরি হবে, কি বলছে এখানে কতখানি টর্ক তৈরি হবে, ঠিক আছে। আর তোমাকে বলে দিয়েছি এই যে গোলাকার যে বস্তুটা ওর ব্যাসার্ধ দূর হবে, গোলাকার বস্তুটার ব্যাসার্ধ কত? 2 মিটার। এটা একটা গোলাকার বস্তু যার এখানে বল প্রয়োগ করা হয়েছে 40 মিটার এবং এখানে বল প্রয়োগ করেছে 50 মিটার, যেটা স্পর্শ বিষয়ে 30 ডিগ্রি করতে পারে। আচ্ছা, এখন 40 মিটারের জন্য প্রথমে বের করো, 40 মিটারের জন্য টর্ক খেয়াল করো, এই আমার আর মোমেন্ট আর আর সেটা কত? ব্যাসার্ধ সমান 2 মিটার, অ্যাঙ্গেল কত? 90, অ্যাঙ্গেল কত? 90। তাহলে টাউ 1 is equals to r মানে 2 মিটার f 40 অ্যাঙ্গেল লাইক সাইড অ্যাঙ্গেল মানে 80 নিউটন মিটার। হলো এটার জন্য এটা প্রয়োগ করার জন্য যদি অ্যাঙ্গেল করে প্রয়োগ করো কোন দিক ঘুরবে, এটি ঘুরবে বোঝা যায়, তার মানে অ্যান্টি ক্লকওয়াইজ, তাহলে তল বরাবর বাইরে, তল বরাবর বাইরে, কোন দিক? তল বরাবর বাইরে, বাইরে, ঠিক আছে। আচ্ছা, এবার আসো কার জন্য? 50 নিউটনের জন্য। টাউ 2, আর এর মান কত হয়ে গেল? আর এর মান আর 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 কত? আর আর কত? ব্যাসার্ধ সমান 2 মিটার, বল কত? 50 নিউটন। আর আর এফ এর মধ্যবর্তী কোণ কত ভাইয়া? 30 ডিগ্রি না 60 ডিগ্রি, তার মানে সাইন 60। তুমি হয় লেখবা cos 30 মানে এই বরাবর তুমি বল নিতে চাও 50 cos 30, সেটা তো করতে পারো, 30 ইউজ করতে হলে cos 30 নিতে লাগবে, ঠিক আছে, এই বরাবর বল cos 30। আর যদি অ্যাঙ্গেল দিয়ে করতে চাও, সাইন দিয়ে করতে চাও, তাহলে অবশ্যই 60, হ্যাঁ, কারণ সাইনের সাথে থিটাটা সেটা কিন্তু আর আর এফ এর মধ্যবর্তী কোণ, আর আর এফ মানে আর আর এফ এর মধ্যবর্তী অ্যাঙ্গেলটা সেটা হলো থিটা, সেটা কিন্তু আর আর এফ এর মধ্যবর্তী কোণ, এটা কিন্তু এফ আর আর এর সাইজের লম্ব সেটার মধ্যবর্তী কোণ লম্ব হচ্ছে, বুঝছো? ঠিক আছে, সো অ্যাঙ্গেল হবে 60, সাইন 60 মান কত? √3/2, তার মানে 50√3 নিউটন। বলো রিলেশন কোন দিকে হবে? বলো এই বরাবর যদি বল কাজ করে, এটাই তো, তাই না? তোমার টর্ক তৈরি করবে, তাহলে কোন দিকে ঘুরবে? এই মানে অ্যান্টি ক্লকওয়াইজ, মানে তল বরাবর বাইরের দিকে, কোন দিকে? বাইরের দিকে, বুঝছো? তাহলে দেখো, এটা যখন যে টর্ক প্রডিউস হচ্ছে সেটা বাইরের দিকে, এটা যখন যে টর্ক প্রডিউস হচ্ছে সেটা বাইরের দিকে, দুটি যদি বাইরের দিকে হয় একই দিকে হয়, টোটাল টর্ক 2.4 মানে 80+50√3 নিউটন মিটার, এবং সেটা কোন দিকে? তল বরাবর বাইরে, বুঝছো? বুঝছো বুঝছো ভাই, বুঝছো? ঠিক আছে, তাহলে এই হলো মোটামুটি ম্যাথ, এর মধ্যে থেকে আসবে ম্যাথটা, এত প্যাচানো কিছু না, যদি কনসেপ্ট ক্লিয়ার থাকে টর্কে আমার মনে হয় না ম্যাথ নিয়ে বড় প্যারা খাবো, ঠিক আছে, একটু খেয়াল রাখবা, কারণ মাঝে মাঝে তুমি পাই পাইলিং পয়েন্ট বরাবর বল দিয়ে দিবে, মাঝে মাঝে তুমি আর বরাবর বল দিয়ে দিবে, ওগুলো কিন্তু কাউন্ট হবে না, ওগুলো কিন্তু কাউন্ট হবে না, ওগুলো কিন্তু কোনো টর্ক প্রডিউস হবে না, ঠিক আছে। ওকে, এইবার আমরা অলমোস্ট শেষের দিকে চলে আসছি, অলমোস্ট হয়ে গেছে, ঠিক আছে। এখন আমরা জানি tau is equals to r f sin theta, যেখানে থিটা হলো r আর f এর মধ্যবর্তী কোণ, তাহলে আমি তোমাকে বললাম এটা ভেক্টর ফর্ম, না কথা এটা ভেক্টর ফর্ম কেমনে লেখা যায়, ভেক্টর ফর্ম কেমনে লেখা যায় ভাইয়া? একজন বললো tau is equals to r cross f, আর একজন বললো ভাই এটা কিন্তু tau is equals to f cross r লেখা যায়, না তুমি লেখা যায় চলো একটা লেখা যায়, হয় এটা ঠিক হবে না, এটা যদি স্কেলার ফর্মে চিন্তা করতে চাও দুইটা রেজাল্ট কিন্তু এটা আসবে, বাট ডিরেকশন নিয়ে ঝামেলা হবে, এটা ডিরেকশন আর এটা ডিরেকশন উল্টা, সো হয় এটা কারেক্ট অথবা এটা কারেক্ট, প্রশ্ন হলো কোনটা কারেক্ট এবং কেন? দেখো দেখো
এই হ্যাঁ এই আমার পায়ের কিন্তু হ্যাঁ এই বরাবর আমি কি করছি বল প্রয়োগ করছি এই বরাবর আমি এফ মানে বল প্রয়োগ করছি ঠিক আছে সো এই বরাবর আমার আর এই হলো আমার আর এই হলো আমার মধ্যবর্তী কোণ থিটা বলো তো এই বলটা প্রয়োগ করার কারণে এই বলটা প্রয়োগ করার কারণে অবজেক্ট কোন দিক ঘুরবে এই দিক ঘুরবে কারণ এফ এর এই যে এই উপাংশ এফ সাইন থিটা ওই তো রোটেশনটা করবে তাই না রোটেশন ক্রিয়েট করবে বা টর্ক ক্রিয়েট করবে তাহলে অবজেক্ট কোন দিক ঘুরবে এই দিক ঘুরবে ঠিক আছে যদি অবজেক্ট এই দিক ঘুরে তাহলে টর্ক কোন দিক তৈরি হবে তল বরাবর বাইরের দিক কোন দিক তল বরাবর বাইরের দিক তাহলে টর্ক কোন দিক তৈরি হচ্ছে বাইরের দিকে বাইরের দিকে এটা তুমি প্র্যাকটিক্যালি করে বুঝতা এবার ফর্মুলা দিয়ে পড়ো বা কি বলবো ফর্মুলা দিয়ে পড়ো তুমি প্রথমে এটা দিয়ে পড়তে গেলে আমি ইজ ইকুয়ালস টু এফ ক্রস আর তাহলে ইজ ইকুয়ালস টু এফ ক্রস আর মানে এফ থেকে আর এর দিকে ঘোরানো হ্যাঁ এফ ক্রস আর ক্রস করে ডিরেকশন আমরা বের করি প্রথমে যেটা থাকবে সেটা থেকে দ্বিতীয়টা দিকে তোমার আঙুল ঘোরাবা ঘোরাঙ্গুল যেদিকে যাবে সেটা হবে ক্রস করে ডিরেকশন দেখো এফ ক্রস যদি আর লাগে এগুলো ভেক্টরে পড়ার কথা বলি ঠিক আছে তার মানে এফ থেকে আর এর দিকে আঙুল ঘোরাবা এফ থেকে আর এর দিকে আঙুল ঘোরাবা দেখো ঘোরাঙ্গুল কোন দিকে আছে ভিতরে এফ থেকে আর এর দিকে আঙুল ঘোরাবা কোন দিকে আছে ভিতরে তার মানে এফ ক্রস আর করলে টর্ক কোন দিকে তৈরি হচ্ছে তল বরাবর ভিতরের দিকে বাট অ্যাকচুয়ালি টর্ক কোন দিকে তল বরাবর বাইরের দিকে তাহলে কি ঠিক আছে না এই অভিশাপ করতে গেলে বুঝছো আর ক্রস এফ কর আর থেকে এফ এর দিক গুলো দেখো ক্রস গুলো রেজাল্ট কোন দিকে আসছে তল বরাবর বাইরের দিকে অ্যাকচুয়ালি টর্ক কোন দিকে তল বরাবর বাইরের দিকে তার মানে টার্ম ইজ ইকুয়ালস টু আর ক্রস এফ দিস ওয়ান ইজ কারেক্ট বুঝছো বুঝছো এটা কিন্তু ভুল হবে ভেক্টর ফর্মে টার্ম ইজ ইকুয়ালস টু আর ক্রস এফ স্কেলার ফর্মে টার্ম ইজ ইকুয়ালস টু আর এফ সাইন থিটা ওকে এন্ড অফ চ্যাপ্টার 4 শেষ নিউটনিয়ান মেকানিক্স খতম নিউটনিয়ান মেকানিক্স খতম ভাই শেষ 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 নিউটনিয়ান মেকানিক্স কমপ্লিট ওকে সো যারা যারা ধৈর্য ধরে ক্লাস করছেন যারা যারা লেকচার করছেন অসংখ্য ধন্যবাদ ফাইনালি আমাদের চ্যাপ্টার 4 শেষ নেক্সট ক্লাস থেকে চ্যাপ্টার 5 শুরু হবে ঠিক আছে হোপফুলি 15-16 তারিখের মধ্যে চ্যাপ্টার 5 শেষ হয়ে যাবে ওকে তাহলে আজকের মতো এখানেই ক্লাস শেষ দয়া করে চ্যাপ্টার 4 যেটা এটা একটু ভালোমতো পড়বে তার একটা লেকচার দেখো মোর দ্যান এনাফ আছে এইচএসসি অ্যাডমিশন হোপফুলি কভার হয়ে যাবে এন্ড বাসায় অবশ্যই তোমার প্র্যাকটিস করা লাগবে ঠিক আছে গুড নাইট ফর টুডে বাই বাই